28 জুন আমাদের বিএসএস এফ ট্রান্সফার অভিযানের আজকে হচ্ছে 52 নাম্বার ক্লাস। আমাদের কালকে যে কোডগুলো ছিল ডে 51 এর, সেই কোডগুলো নিয়ে আমি অলরেডি একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখছি ডে 52, এবং সেই ডে 52 এর মধ্যে আমি কি ওই ফাইলগুলো নিয়ে রেখে দিছি। হ্যাঁ, আমি বিএস কোড এগুলো ওপেন করব, দেন কালকে যতটুকু করছিলাম এরপর থেকে কাজ শুরু করে দিব। আমি আপনারাও ডে 51 এর কোডগুলো নেন, তার কাছে না থাকলে আমার থেকে ফেন্ট আপনি নিয়ে যান, বসে থাকলে খারাপ লাগে তার চেয়ে ভালো কাজ করেন। ডে 52 আমি এটা আমার এডিটর ওপেন করে নিচ্ছি। এই যে ডে 52 চলে আসলো, এইচটিএমএল কোড সিএসএস কোড, হ্যাঁ দুইটাই লাগবে। জি, রেসপন্সিভ 100% রেসপন্সিভ। যাবে যাবে ওকে ফাইন। হ্যাঁ একটু দেখেন, আমি এটা লাইভে নিয়ে যাচ্ছি। বলবো রিটার্ন নিয়ে কালকে কথা বলবো না, ওইটা এটা তো করতে হবে, দুইটাই করতে হবে না, দুইটাই কভার করতে হবে। আচ্ছা একটু হলো আজকে আমরা ডিস্টার্ব না করি, হ্যাঁ সুন্দর করে হচ্ছে তো একটা শেষ করে দিই। দেখেন জিনিসগুলো একটু সবাই ধরেন, সবাই কি এটা সবার হাতে আছে? তাহলে একটু প্লিজ নিয়ে যান না, একটু কেউ ফেন্টা নিয়ে যান। ওই কালকে আমাদের 8:00 পর্যন্ত করা ছিল, এরপর থেকে আমরা শুরু করবো। হ্যাঁ এই অ্যাবর্ট সেকশনে আমাদের একটা আপনার একটা হোমওয়ার্ক ছিল অ্যাবর্ট সেকশনে এসে, এটা করছিলেন আপনারা? আচ্ছা আমি এটাকে একটা রেসেসিভ মোডে নিয়ে আগে, এটার একটু রেসেসিভ মোড আমরা হচ্ছে কোন কোন ডিভাইসটা চেক করবো আপনার খেয়াল আছে? ছোট স্ক্রিনে আসলে আমরা যে একটা বুটস্ট্র্যাপের ব্রেক পয়েন্টগুলো ধরি, আমাদেরকে অলওয়েজ হচ্ছে যে আপনার যখন আপনি রেসেসিভ ওয়েবসাইট করবেন না কেন, যদি আপনি বুটস্ট্র্যাপ দিয়ে করেন অথবা বুটস্ট্র্যাপ দিয়ে না করেন, আপনাকে অলওয়েজ ব্রেক পয়েন্টগুলোর কথা মাথায় রাখতে হবে। অলওয়েজ কী করতে হবে? ব্রেক পয়েন্টগুলোর কথা মাথায় রাখতে হবে। যেমন হচ্ছে কি এক্সট্রা স্মল ডিভাইসের হচ্ছে যে স্ক্রিন সাইজ কতটুকু, এবং সেই স্ক্রিন সাইজের ডিভাইসে আপনি কী ধরনের কি কন্টেন্ট রাখবেন অথবা কীভাবে কন্টেন্ট রাখবেন, এবং হচ্ছে পরবর্তী যে স্ক্রিনটা আছে সেই স্ক্রিনে হচ্ছে যে আপনি আপনার কন্টেন্টটাকে কীভাবে রাখবেন, এবং এরপর স্ক্রিনটাতেও আপনার একই কন্টেন্ট কীভাবে রাখবেন, মানে আলাদা আলাদা স্ক্রিনে আপনি প্রতিটা এরিয়ার কন্টেন্টকে কীভাবে দেখতে চান এটা খেয়াল রাখতে হবে। এই জন্য অলওয়েজ কি ব্রেক পয়েন্টগুলো মাথায় থাকতে হবে। ওকে, যেমন আমার হচ্ছে প্রথম ব্রেক পয়েন্টটা হচ্ছে কত, 0 থেকে 575, এটা হচ্ছে এক্সট্রা স্মল। এক্সট্রা স্মলে দেখেন আমার আমি কোথায় আছি, 575-এ আছে, তার মানে আমি এক্সট্রা স্মলে আছি না। এক্সট্রা স্মলে কিন্তু আমার এই এরিয়া নিয়ে কোনো প্রবলেম নেই, একদম সুন্দর অ্যাসেসিভ হচ্ছে, রাইট? আরও ছোটো করে, এত ছোটো করলে আসলে কিছু করার নাই, কিন্তু ঠিকঠাকই আছে, কোনো প্রবলেম নেই, সুন্দর। ছবি প্রবলেম হলো মিডিয়া করে ছবিটা চেঞ্জ করে দেবেন, আলাদা আলাদা ডিভাইসে ছবি চেঞ্জ করে দেবেন। হ্যাঁ, এরপর দেখেন আমি যদি হচ্ছে নিচের সেকশনে যাই, এবার এখানে 575 দিলাম আমি, 575 আসার পরে এটা কিন্তু একদম কি স্মল স্ক্রিন। এবার 575 তো শেষ না, আরও ছোটো আছে না, এটা 475 হতে পারে, 375 হতে পারে স্ক্রিনগুলো। এই ডিভাইসে আসলে যদি আপনার মনে হয় যে এটা ঠিক আছে, এটা কি ঠিক আছে, তাহলে ঠিকঠাক মানে হচ্ছে যে আপনার এখানে টেক্সট থাকবে, তারপরে হচ্ছে কি ইমেজ থাকবে, তারপরে কি এখানে আপনার এই টেক্সট থাকবে, অর্থাৎ আবার হচ্ছে যে এটা একটা বিষয়, আবার হচ্ছে যে একটা স্ক্রিনে একটাই কন্টেন্ট থাকবে। এখানে এই স্ক্রিনে কয়টা কন্টেন্ট আছে দেখেন তো, একটা না দুইটা, একটা একটা কন্টেন্ট না, ওইটা সহ এই দেখেন তো এখন কয়টা কন্টেন্ট আছে, একটা দুইটা তিনটা, হ্যাঁ এভাবে বুঝতে হবে আমাদের একটু। এবার এখানে আসেন, এটা একটা, এটা একটা, এটা একটা, তাহলে একটা স্ক্রিনে কিন্তু একটাই কন্টেন্ট আছে, রাইট? 12 কলাম একটাই কন্টেন্ট। এখন আপনার যদি মনে হয় যে 12 কলাম একটাই কন্টেন্ট তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে, কোনো প্রবলেম নাই। আবার যদি মনে হয় যে আমার এসএম স্ক্রিনে আসলে, মানে এক্সট্রা স্মল স্ক্রিনে আসলে, সরি এক্সট্রা স্মল স্ক্রিনে আসলে যদি মনে হয় অথবা রিকোয়ারমেন্ট এরকম থাকে যে আমার এখানে দুইটা কন্টেন্ট থাকবে, তাহলে কি করতে হবে আমাদের? যদি আপনার মনে হয় যে একটা কন্টেন্ট থাকলে হবে না, দুইটা লাগবে, তাহলে কি করতে হবে? অথবা যদি রিকোয়ারমেন্টে থাকে যে একটা কন্টেন্ট থাকলে হবে না, তোমার কি দুইটাই দিতে হবে, তাহলে কি করতে হবে আপনাদেরকে? এখানে এসে আমার যে 12 আছে, 12 জায়গায় বলে দিতে হবে কত, 6 6 6, তাহলে তো হচ্ছে, তাই না? আচ্ছা
আচ্ছা, আমিও ধরে নিলাম যে হচ্ছে যে আমাদের যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী কি স্মল স্ক্রিনের জন্য প্রতিটা স্ক্রিনে একটা করে কন্টেন্টই থাকবে, কোনো প্রবলেম নাই। কিন্তু এবার এটা একটু দেখেন তো, অ্যাবাউটাসটা এটা ভেঙে গেছে না, তাহলে কি করা উচিত বলেন তো? এক্সট্রা স্মল স্ক্রিনের জন্য এক্সট্রা স্মল জন্য কি করে এটা বড় করতে হবে, রাইট? এখন আমাদের দেখতে হবে যে ছোট কেন হয়েছে। আগে একটা চলেন, এটা হচ্ছে তার এরিয়া, এখানে আছে কত ফোর, আছে কল ফোর আর অফসেট ফোর। অফসেট ফোর দিলে কি হচ্ছে, কল ফোর এর পরে যে আট বাকি আছে, আটের চার হচ্ছে ডান দিকে এবং চার হচ্ছে বাম দিকে বসে, এটা কি মাঝখানে নিয়ে আসছে। এখন এটা কল ফোর এর, এখানে কল ফোরই পাচ্ছে কিন্তু কল ফোর এর মধ্যে অ্যাবাউটাসটা কি আটতেছে না, মানে ফিল আপ হচ্ছে না, এই জন্য ভেঙে নিয়ে চলে আসছে। তাহলে কি করা উচিত এখানে বলেন তো? আমি যদি এটা বাড়াই দিই, মিনিমাম যদি দুই বাড়াই দিই, তাহলে কিন্তু এটা কি ঠিকঠাক একটা সাইজে আসতে পারে। এখন দেখেন তো, এটা যদি ছয় দিই, আমার হাতে কত আছে আর, এখন যদি এখানে অফসেট তাহলে কত হবে, তিন, ছয় না তিন, তিন দিলে হচ্ছে এই ছয়ের ডান পাশে তিন, বাম পাশে তিন দিয়ে এটার মাঝখানে সুন্দর করে কি পাঠিয়ে দেখেন, ঠিক মতো হয়ে গেছে, কোনো ঝামেলা নেই। তাহলে আমি 575 পর্যন্ত আমার যে স্ক্রিন, এই স্ক্রিন ঠিকঠাক, কোনো প্রবলেম নেই, একদম সুন্দর রেসপন্সিভ, ওকে। আবার এরপর ব্রেক পয়েন্টটা কত, 576 থেকে শুরু করে 767, এটারে বলা হয় কি এস এম, মা স্মল ডিভাইস। এবার আমি হচ্ছে যে, হ্যাঁ, জিরো থেকে 575 হচ্ছে এক্সট্রা স্মল, ওকে। এবার আমি এখানে দিচ্ছি 767, আমি একদম লোয়েস্ট, মানে হচ্ছে এস এম এর একদম কি হাইস্ট ব্রেক পয়েন্টে চলে গেলাম। এবার এখানে দেখেন তো, আমার যে হচ্ছে যে দুইটা কন্টেন্ট ছিল পাশাপাশি নর্মাল স্ক্রিনে, হ্যাঁ এখানে দেখেন তো তিনটা কন্টেন্ট আছে পাশাপাশি, যখন ছোট করলাম আপনার এই এস এম স্ক্রিনের জন্য। প্রথমে বললাম কি কল, কল মানে হচ্ছে কি একদম মিনিমাম স্ক্রিন, জিরো থেকে 575। এরপরে ব্রেক পয়েন্ট দেওয়া ছিল কত আমাদের, কল সিক্স, কল এস এম সিক্স, কল এস এম সিক্স, কল এস এম সিক্স। এটা মানে কি স্মল ডিভাইসে এই কন্টেন্টটা এইভাবে হচ্ছে কি ছয়টা গ্রিড, আবার হচ্ছে যে এই কন্টেন্টটা স্মল ডিভাইসে আসলে কি ছয়টা কলাম, এবং এই কন্টেন্টটাও স্মল ডিভাইসে আসলে কি ছয়টা কলাম পাচ্ছে, ওকে ফাইন। তাহলে দেখেন তো, ছয়টা কলাম পাওয়ার কারণে কি এটা আসছে, এটা পাশে এটা বসছে, এবং এই ছয় ছয় বারো হচ্ছে, আমরা জানি একটা শ্রেণী গুলোটা কত, বারোটা গ্রিড। তাহলে পাশে তো আর ছয় বসার সুযোগ নাই, শুধু ছয় না, পাশে যদি এক্সট্রা একও থাকতো তাহলে সেটাও পাশে বসতো না, সেটাও ভেঙে কি তাহলে নিচে চলে আসছে। এখন আমার এই এক্সট্রা স্মল সরি স্মল ডিভাইসে 576 থেকে শুরু করে 767 এইটা এইভাবে আসছে ডিফল্ট। মানে আপনার কাছে যদি মনে হয় যে স্মল ডিভাইসে এটা ঠিক আছে তাহলে ঠিক আছে, আর যে মনে হয় না আমার এই ডিভাইসে আসলেও আমার কি একটা করে কন্ট্রোল লাগবে, তাহলে এখানে বারবার করে দিবেন শেষ। এখন এই ডিভাইসে আসলে একটা করে কন্ট্রোল থাকলে এটা আসলে উইয়ার্ড দেখায় জিনিসটা, তখন কী করা উচিত, দুইটা কন্টেন্ট থাকা উচিত। এখন দেখেন দুইটা কন্টেন্ট রাখলে এটার পাশে এটা রাখলে সুন্দর, নাকি এটার পাশে এটা রাখলে সুন্দর, লেখার পাশে লেখা রাখলে সুন্দর, তার এটার নিচে চলে আসলে সুন্দর, অথবা এটা কি উপরে চলে গেলে সুন্দর লাগবে বিষয়টা। তাহলে কী করতে হবে আমাদেরকে, অর্ডারিং চেঞ্জ করতে হবে, শাফল করতে হবে, একদম শাফল করতে আমরা বুঝি সবাই, ওই যে মিউজিক যেরকম শাফল করে মিউজিক প্লেয়ারে যে শাফলগুলো দেখবেন যে কখনো এটা কখনো এটা কখনো এটা কি একসময় একটা আসে, আবার শাফল ক্লোজ করলে সিরিয়ালে আসে, যেমন এটা ওয়ান এটা টু এটা থ্রি, সিরিয়ালটাই অলওয়েজ থাকে। আমাদের শাফল করতে হবে অর্ডারিং করে। এখন নর্মালি কিন্তু প্রতিটা কন্টেন্টের একটা অর্ডারিং নর্মালিই আছে, দেখেন তো আমি এসটিএমএল এ যেভাবে বসে আসছিলাম এখানে ওইভাবে এটা শো করছে না, এটা হচ্ছে নর্মাল অর্ডারিং। এটার অর্ডারিং কত, জিরো, এটা ওয়ান, এটা টু, এটা থ্রি, এটা ফোর, এটা ফাইভ। এখানে যদি আসে তাহলে আমরা একবার জিরোটা বাদ দিয়ে আমরা ওয়ান থেকে কাউন্ট করবো, একটা বুটস্ট্র্যাপের অর্ডারিংকে বলা হয় ওয়ান থেকে ওরা কাউন্ট করছে বুটস্ট্র্যাপটা। অর্ডারিং অর্ডারিং, আচ্ছা আমরা একটু ডিরেক্ট সার্চ করি, হ্যাঁ বুটস্ট্র্যাপ ফাইভ অর্ডার, বুটস্ট্র্যাপ বলতেছে কি দেখেন, এই যে অর্ডার ওয়ান, এটাকে আপনি আর বলতে পারেন কি অর্ডার এমডি ওয়ান, মানে কি অর্ডার ওয়ান দিলে এটা একদম মিনিমাম স্ক্রিন, আবার অর্ডার এমডি দিলে শুধুমাত্র এমডি দিয়ে যে এটা কি কাজ করবে। দ্যাট মিনস আমি অর্ডারটা হচ্ছে কি করতে পারি, নর্মালি লিখতে পারি, আবার ব্রেক পয়েন্ট অনুযায়ী কি লিখতে পারি, রাইট? এবারে বলছে কি অর্ডার ওয়ান ফাইভ, তার মানে কি অর্ডার ওয়ান টু থ্রি ফাইভ ফাইভ, এরকম করে সিরিয়ালে আমরা অর্ডারিংগুলো করতে পারবো। এরপরে বলতেছে কি দেখেন অর্ডার ফার্স্ট অর্ডার লাস্ট, তাহলে আমরা কী কী উপায়ে অর্ডারিং করতে পারছি বুট স্টপ দিয়ে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ, সেভাবে কি সিরিয়ালে আমরা অর্ডারিং করতে পারতেছি, আবার এটা ছাড়াও আমরা শুধুমাত্র অর্ডার ফার্স্ট এবং অর্ডার লাস্ট দিয়ে আমরা অর্ডারিং করতে পারতেছি। আমি যদি দুইটা কন্টেন্ট ধরেন অর্ডার ফার্স্ট অর্ডার লাস্ট, তাহলে কাজ করবে, আবার ওয়ান টু থ্রি সিরিয়াল করলেও কি কাজ করবে, ওকে।
আবার দেখেন তো আমি যদি বুট স্ট্র্যাপের মধ্যে 1 2 3 হিসাব করি তাহলে এটা নরমাল অর্ডারিং কত 1 এটা কত 2 এটা 3 আবার আমার স্ক্রিনে আসলে যদি আমি বলি তাহলে এটা 1 এটা 2 এটা 3 না আচ্ছা তাহলে আমরা যদি যদি মাত্র এখানে যদি এসে লিখে দেই অর্ডার 1 এবং এখানে যদি বলি অর্ডার 3 এখানে যদি বলি অর্ডার 2 তাহলে কাহিনি ঘুরে গেল না দেখেন চলে আসছে সিম্পল একদম ইজি না ব্যাপারটা স্যার এটা কি পরে সমস্যা হবে না বড় করলে হ্যাঁ তখন আমরা আবার হচ্ছে ব্রেক পয়েন্ট দিব ব্রেক পয়েন্ট দিয়ে অর্ডারিং গুলো করব এবার দেখেন এই যে ইমেজটা আপনার হচ্ছে যে ওই যে মিনিমাম ব্যাপারটা মনে রাখতে হবে যে মনে করেন যে এখানে দেখেন আমার এখানে অর্ডার 1 বলা আছে অর্ডার 3 বলা আছে অর্ডার 2 বলা আছে এটার পরে অন্য কোনো ব্রেক পয়েন্ট কি বলা আছে আর অর্ডার এমডিডি কি হবে অর্ডার এলজিডি কি হবে এরকম কিছু বলা আছে যখনই আমাদের হচ্ছে পরবর্তী ব্রেক পয়েন্ট গুলো বলা হয় না তখনই কি সর্বলাস্ট যেটা থাকে ওইটাই সব স্ক্রিনে কাজ করে ওইটা ডিফল্ট হয়ে যায় রাইট এই যে মনে করেন যে এখানে 12 আছে আমি যদি এখানে মনে করেন যে এগুলো না লিখতাম এগুলো না হলে তাহলে অল স্ক্রিনের জন্য কিন্তু কি এটাই অ্যাপ্লিকেবল হয়ে যেত এবার এটা আসার পরে এখানে এসএম পাচ্ছে তাহলে এটার পরে এসএমএসটা কাজ করতেছে এরপর এমডি পাইছে এমডি কাজ করতেছে কিন্তু এমডি পর আগে পাচ্ছে না তাহলে পরবর্তী স্ক্রিনগুলো সবই কি এমডি কাউন্ট করে কাজ করবে এমডি 4 কাউন্ট করে কাজ করবে যে ব্রেক পয়েন্ট দিয়ে দিছি হ্যাঁ ব্রেক পয়েন্টের জন্য পরবর্তীতে ওই স্ক্রিনের জন্য আমি যে কো পার্টিকুলার লিখব পরবর্তীতে ব্রেক পয়েন্ট দিলে ওই ব্রেক পয়েন্টের এক পর্যন্ত ওই পার্টিকুলার কাজ করবে হ্যাঁ 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 ব্রেক পয়েন্ট দিলে ওটা ওই ব্রেক পয়েন্টে চলে যাবে না এবার দেখেন তাহলে আমার এই স্ক্রিনে ঠিক আছে না এটা কোনো ঝামেলা আছে এবার দেখেন তো এই যে ইমেজটা এই ইমেজটা যদি অ্যাট্রুক না থাকে যদি ফুল থাকতো তাহলে আর ভালো লাগতো না তাহলে আমরা কি করতে পারি দেখেন তো এখানে এসে আমি বলতে পারি না কল এস এম 12 কল এস এম 12 বলতে পারি না আমরা তাহলে স্মল স্ক্রিনে এই ইমেজটা হয়ে যাবে কত ফুল স্ক্রিন তাহলে দেখেন তো এই যে সুন্দর লাগতেছে না আগে থেকে নাকি আচ্ছা এবার আমরা এবার দেখেন তো না না আমরা হচ্ছে এস এম এস ও যেখানে করেন আমরা কাজ করতেছি হচ্ছে যে ইয়াতে এস এম কাজ করতে আমি স্মল স্ক্রিন এক্সট্রা স্মল গেলাম এখন স্মল ডিভাইসে আছে এখন ব্রেক পয়েন্ট দেখেন হ্যাঁ যাচ্ছি ওইটাই দেখাচ্ছিলাম এবার 575 আসিয়া 575 পর আসার পরে 1 2 3 এটার আবার কি অর্ডারিং চেঞ্জ হয়ে গেছে কেন এটার অর্ডারিং চেঞ্জ হয়েছে বলেন তো এই যে অর্ডার 1 2 3 তাহলে আবার এটার অর্ডার ঠিক করতে হবে এটা হচ্ছে কত 1 এটা থাকবে কত 2 এটা হবে 3 এখন এটা কি স্মল স্ক্রিনের জন্য কি হয়ে গেল আবার এক্সট্রা স্মল স্ক্রিনের হওয়ার কারণে হওয়ার পরে যদি আমার যদি মনে করেন যে আর যদি কিছু না বলে দিই একটা যেটা ছিল আর কি অর্ডার 1 2 3 আছে এরপরে কোনো ব্রেক পয়েন্ট বলা আছে এখানে তাহলে এটা সব স্ক্রিনে পেয়ে যাবে একটাকে যেটা হচ্ছিল তাহলে এখন দেখেন আমার ঠিক আছে কোনো ঝামেলা নাই এবার আমি একটু বড় করি এবার দেখেন আবার আগের মতো হয়ে গেছে না অর্ডারিংটা তাহলে আবার কি করতে হবে আমাদের আবার এই যে স্মল স্ক্রিন যেটা আছে এটার জন্য কাজ করতে হবে কিভাবে এখানে এসে বলতে হবে এটা অর্ডার এস এম এ কি হবে অর্ডার এস এম এ কিভাবে বলে দিতে হবে এটার অর্ডার এস এম এ গেলে এটা 1 থাকবে না এটা কি একে থাকবে না দুয়ে যাবে এটা একে থাকবে এটা কত দিয়ে যাবে 3 এ যাবে এটা কত দিয়ে যাবে 2 এ যাবে এই তো শেষ বুঝে গেছি আমরা এবার এস এম এর পরে আর কোনো ব্রেক পয়েন্ট দেওয়া আছে এখানে তাহলে পরবর্তী স্ক্রিন সবগুলো এখন যে অর্ডারিংটা আছে এস এম এর মধ্যে এই অর্ডারিংটাই ফলো করে গিয়ে আমাকে এটা দেখাবে দেখেন হয়ে গেছে আবার শেষ আবার আমি একটু হচ্ছে যে এটারে ব্রেক করি ব্রেক করার পরে দেখেন এখানে আবার এটা আসার কথা মাঝখানে কিন্তু এটা হচ্ছে কোথায় ডানে এটার কারণ কি কারণ হচ্ছে আমার এরপর আর কোনো ব্রেক পয়েন্ট বলা নেই তাহলে আমি যদি আবার এখানে বলি অর্ডার অর্ডার এমডি 1 অর্ডার এমডি 2 এবং অর্ডার এমডি 3 তাহলে আবার আমার এটা কি ঠিকঠাক না ক্লিয়ার অর্ডারিং বিষয়টা সবার তাহলে আমাদেরকে এইভাবে ব্রেক পয়েন্ট হিসাব করে করে কি আপনার যতক্ষণ না পর্যন্ত ঠিকঠাক হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা স্ক্রিন বাই স্ক্রিন দিতে হবে আর এমডি বা একটা নির্দিষ্ট স্ক্রিনে আসার পরে আপনি যদি মনে হয় যে পরবর্তী স্ক্রিনগুলো সবই কি এই ব্রেক পয়েন্টের মধ্যে চলুক কোনো প্রবলেম নাই তাহলে এটাই কি ফাইনাল আর পরে আর অন্য ব্রেক পয়েন্টগুলো বলতে হবে না যে আমাদের আরও ব্রেক পয়েন্ট আছে আরও তিনটা ব্রেক পয়েন্ট কিন্তু আছে এলজি এক্সেল ডাবল এক্স সেগুলো কিন্তু আমরা বলিনি আর বলবো না ওগুলা না দিলে হবে হ্যাঁ এমডি পর্যন্ত আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার হয়ে যাবে তো ক্লিয়ার সবাই একটু হিউজ কাজ করতে হবে হ্যাঁ
আচ্ছা এবার দেখেন তো আমার, আমি আবার এটা একটু ছোট করতেছি দিদি, একটু দেখেন এখানে ইম্পর্টেন্ট ইয়ে আছে। হ্যাঁ আমি হচ্ছে যে এখানে আসলাম, হ্যাঁ এখানে আসার পরে দেখেন তো এটা একটু লেগে লেগে গেছে না, এটার উপর একটু ফাঁকা থাকলে ভালো হতো না? আচ্ছা এখন আমরা কোন স্ক্রিনে আছি বলুন তো? স্মল, তাহলে আমাদের স্মলের জন্য কাজ করতে হবে। তাহলে আমরা যদি বুঝি তাহলে সরাসরি স্মলের জন্য কাজ করি। হ্যাঁ স্মলের মধ্যে দেখেন তো নিচে ইমেজ কোনটা আছে, এটা এটা কোনটা, এটা মানে এটা না? আচ্ছা এবার আমি যদি এখানে যদি বলতে পারি কিছু একটা, যে হচ্ছে যে আমার টপে দরকার না বটমে দরকার, এটা টপে দরকার, টপ ইমেজের টপে, এগুলো এগুলো দুটো না, ইমেজ তো সিঙ্গেল, তাহলে সিঙ্গেলের মধ্যে দেওয়া তো ইজি। আমি যদি এই যে মাঝখানে এসে যদি বলি এমটি এস এম, এমটি এস এম মানে কি শুধু স্মল স্ক্রিনের জন্য দিলাম, হচ্ছে কত মানে এখন 5 দিলাম, দেখেন গ্যাপ হয়ে গেছে না, কোনো ঝামেলা আছে? এটা হচ্ছে যে আপনার আরএম এ থাকে আপনার, আমরা যদি ইউটিউব লিস্ট থেকে সাইজিং এ যাই এগুলো পেয়ে যাব। সরি সাইজিং স্পেসিং স্পেসিং এই যে মার্জিং পেডিং এর হিসাবগুলো এবং এটার মেজারমেন্টগুলো, আচ্ছা এগুলো সব মানে আরএম এ থাকে, আরএম এ থাকে। আচ্ছা এটা তো ক্লিয়ার নাকি? আচ্ছা আমার এখানে হচ্ছে আগে একটা এই মার্জিন পেডি ছিল, আমি এগুলো সব বাদ দিয়ে দিলাম। হ্যাঁ আগে একটা মার্জিন পেডি ছিল, এটা সব বাদ, এখানে একটা মেজর ইস্যু আছে, আমি আরেকটা জিনিস বুঝাই দিচ্ছি, আপনি একটু দেখেন প্লিজ, আমাকে খেয়াল করতেছেন একটা খেয়াল করেন, দেখেন একটু লেগে লেগে গেছে না একদম? আমি আরো ছোট স্ক্রিনে দেই, আবার লেগে লেগে গেছে দেখেন, রাইট? আচ্ছা আমাদের কাছে গাটার নাম একটা জিনিস দেখছিলাম না আমরা, খেয়াল আছে? গাটার গ্যাপ এটা কই দেখছিলাম বলেন তো? এটা ছিল একটা জায়গায়, এই যে গাটার, গাটারে কি হয় বলেন তো? আমাদের যে মার্জিন নিই না ডানে বামে বা উপরে নিচে বা পেডিং নিই না, ওটা শুধুমাত্র কি জি দিয়ে বা গ্যাপ দিয়ে পসিবল। আমি যদি জি জি ফাইভ দিই তাহলে ওভারঅল কি আপনার উপরে নিচে কি গ্যাপ দিবে, যদি জি ওয়াই নিই শুধুমাত্র কি উপরে নিচে গ্যাপ দিবে, আর যদি জি এক্স নিই তাহলে কি পাশাপাশি গ্যাপ নিবে। হ্যাঁ এখন দেখেন তো এগুলোর মধ্যে আমার স্ক্রিন পর স্ক্রিন ওই যে গ্যাপগুলো খেয়াল না রেখে আমি যদি এখানে যদি বলে দিতে পারি জি, মনে করেন শুধু জি ফাইভই বললাম, তাহলে একটা গ্যাপ তৈরি হয়ে যাওয়ার কথা না এখানে, দেখেন তো এই যে গ্যাপ তৈরি হয়ে গেছে না? আমার আর কি আমার আর কি হচ্ছে ধরতে হয়েছে যে হচ্ছে আমার স্মল স্ক্রিনে কটটুক প্যাডিং দিব, কটটুক মার্জিন দিব, আবার হচ্ছে অন্যটাতে কটটুক দিব, কিছু ধরতে হলে না, দরকার হলে ওইটা হেয়ে নিজে কি যখন হচ্ছে যে মনে করেন পাশাপাশি আপনার কন্টেন্ট দুইটা থাকবে তাহলে তখন পাশাপাশি অ্যাপ্লাই করতেছে, যখন নিচে নিচে আসে তখন কি নিচে নিচে অ্যাপ্লাই করতেছে, আমার আর এটা নিয়ে টেনশন করার কিছু নাই। হ্যাঁ এমনি নিয়ে নিচ্ছে, হ্যাঁ এখন দেখেন তো স্মল স্ক্রিনে আমার কি পাশাপাশি দরকার নাকি নিচে নিচে দরকার? স্মল স্ক্রিনে পাশাপাশি নিচে নিচে দরকার, উপর নিচে দরকার, এক্সট্রা স্মলে কি পাশাপাশি দরকার নিচে নিচে দরকার, উপর নিচে দরকার? তাহলে আমি এবার লিখতে পারি না, দেখেন তো জি ওয়াই আমি এখানে কম দিই, থ্রি দিলাম, জি ওয়াই দিলাম থ্রি, দেখেন তো কাজ করতেছে না দেখেন তো, তাহলে বাড়াই দিই ফোর দিই, ফোর দিলে একটু ভালো লাগবে, এই যে ওকে। তাহলে আমার এক্সট্রা স্মলের ঝামেলা শেষ, আমরা চিন্তা করতে হচ্ছে না কি কার উপরে দিবে কার নিচে দিবে, এটা চিন্তা করার দরকার নাই, এটা হচ্ছে বুট স্ট্র্যাপ, এটা রেডি করে রাখছে, জাস্ট আমরা অ্যাপ্লাই করবো। এবার আমি যাচ্ছি হচ্ছে কত 700 আর 760-তে গেলাম। হ্যাঁ এখানে দেখেন তো এখানে দরকার ছিল, এখানে দরকার ছিল, এখানেরটা তো ওই কলম থেকে অটোমেটিক পাচ্ছে, এখানে একটা দরকার ছিল না, এটা অটোমেটিক পেয়ে যাচ্ছে না এখন এখান থেকে, তাহলে আর চিন্তা করা লাগতেছে আমার, কিন্তু একটু আগে চিন্তা করা লাগতেছিল। যদি বিশেষ নয় আপনাদের এটা দেখতে পারেন, আমি এটা অফ করে দিচ্ছি, হ্যাঁ দেন বিশেষ হবে আপনাদের, অফ করে দিলাম, এখন দেখেন লেগে গেছে একদম। হ্যাঁ রোয়ের বাচ্চা যেগুলো থাকবে এগুলোর মধ্যে অটোমেটিক্যালি কি সে ওই ফাঁকা করে নেবে। এবার আমি যদি বড় স্ক্রিনে যাই মনে করেন 768 থেকে শুরু করে 991 পর্যন্ত, 768 থেকে কত এটা কোন স্ক্রিন বলেন তো? এটা হচ্ছে যে মিডিয়াম স্ক্রিন, 768 থেকে শুরু করে 991 এটা মিডিয়াম স্ক্রিন। আমি মিডিয়াম স্ক্রিনে যাচ্ছি, মিডিয়াম স্ক্রিনে যাওয়ার পরে আমার এখানে উপর নিচে আর ওই যেটা গ্যাপ ছিল এটা দরকার আছে এখানে আর, তাহলে আমি এখানে কী করে দিতে পারি বলুন তো? জি ওয়াই এম ডি জিরো, ঘটনা ক্লিয়ার? জি ওয়াই ফোর এটা এক্সট্রা স্মলে পাবে, স্মলে পাবে, আর এম ডিতে আসলে কি দরকার নেই আমাদের এখানে আর, দেখেন সুন্দর করে হয়ে গেছে কাজটা আমাদের। ওই স্ক্রিনের জন্য ছবি বানাতে হলে আপনারা ওটা আলাদা করে ফটোশপ দিয়ে বানিয়ে নিয়ে আসতে হবে ওই সাইজের করে। হ্যাঁ
আচ্ছা, এখন সজীবের কথা হচ্ছে যে স্ক্রিনে ছবিটা বেশি ছোট হয়ে যাচ্ছে। এখন দুইটা কাজ করা যায়, একটা এই স্ক্রিনে আপনি স্মলের যে প্যাটার্ন আছে ওই প্যাটার্ন রাখতে পারেন। স্মলের প্যাটার্ন কোনটা বুঝতেছেন? এই প্যাটার্ন রাখতে পারেন, অথবা আপনি যদি বলেন যে না এই প্যাটার্ন এখানে আমি রাখবো না, তাহলে হচ্ছে যে এইরকম একটা ছবি আপনি কি বানিয়ে নেবেন, আপনি ফটোশপ দিয়ে বানিয়ে নেবেন। আর এখানে হচ্ছে আপনি ওই যে আমাদের পিকচার ট্যাগ আছে না, ওই পিকচারটার মধ্যে মিডিয়া করতে অ্যাপ্লাই করা যায়, পিকচার ট্যাগ দিয়ে এটা কি চেঞ্জ করে দেবেন। কোন ব্রেক ফন্টের জন্য? 768 থেকে শুরু করে 991 পর্যন্ত ব্রেক ফন্টের জন্য। ক্লিয়ার? ওকে, অনেক ওয়ে আছে, সব কিছু মাথায় রাখতে হবে এই কাজ করার সময়। হ্যাঁ, তাহলে আমার এটার প্রবলেম কিন্তু সলভ। দেখেন, আর আমাদের কোনো ঝামেলা নেই এখানে, ফুলি রেসপন্সিভ। কিন্তু দেখেন তো, বড় স্ক্রিনে আসলে এটা বেশি বড় হয়ে যাচ্ছে না? তাহলে আবার এখানে এটারে কিভাবে সাইজ করবেন? এখানে এসে তাহলে বলতে হবে, কি বলতে হবে? বলতে হবে হচ্ছে যে কল এমডি ফোর, তাহলে অপশন কবে দেবেন? এমডি ফোর, তাহলে এমডি ফোর দেওয়ার পরে 8 বাকি ছিল না, অফসেট এমডি ফোর দিয়ে এ এমডির কি ডানে 4 বামে 4 দিয়ে আমরা এটারে কি সাইজ করে নিলাম। আমার কাজ শেষ আমাদের। পড়াটা ক্লিয়ার সবাই? কিছু বোঝা যায়? শিওর? ওকে, তারপর নেক্সটে যাচ্ছি আমরা। হ্যাঁ, তাহলে আমার এই সেকশনের কাজ শেষ। তাহলে দেখেন তো, আমি যখন ছোটো করি সুন্দর, কোনো ঝামেলা নাই, এটার নিয়ে ঝামেলা নাই, এগুলার নিয়ে ঝামেলা নাই। ওকে, তাহলে আমরা পরের সেকশনে চলে আসি। এই সেকশনটা এটা একটু খেয়াল করি, একটা আমি সবসময় একটা কথা বলতাম আপনাদেরকে কি, যে কোনো আপনার ট্যাবলেট ধরার সময় আপনি ভালো করে অ্যানালাইজ করবেন। কারণ এটা যদি আমরা অ্যানালাইজ করি, এটা আর এটার মধ্যে কোনো পার্থক্য পাই, কোনো মিল পাই? পার্থক্য মিল কিছু পান, কিছুই পান না। দেখেন, দেখেন এটা হচ্ছে যে আপনার হাফ কিছুটা উইড ছেড়ে কন্টেন্টগুলো পড়তেছে, এটাও কিছুটা উইড ছেড়ে কন্টেন্টগুলো পড়ছে, তাহলে এটা মিল। এরপরে এখানে টাইটেল যেটা, এখানে টাইটেলটাও কি একই স্টাইলে, তাহলে এটাও মিল। এখানে যেরকম ফাঁকা আছে, এটার উপর নিচে এরকম কি ফাঁকা আছে, তাহলে অনেকগুলো মিল পাচ্ছি না। এবার দেখেন তো, তাহলে আমার এই সেকশনটা করা আছে না একদম সেম টু সেম, এটার মতো অনেকটা। আমি যদি এই সেকশনটা কপি করি এখানে এনে বসারি, তাহলে এটার প্যাটার্নটা তৈরি হয়ে যাচ্ছে না আমাদের। দেখেন, আমার সার্ভের জন্য অলরেডি কোড করছি, অ্যাবর্ডের জন্য অলরেডি কি কোড করছি, দুই পাশে ফাঁকা দিয়ে মাঝে কন্টেন্ট বসানোর জন্য কোড করছি, উপরে হচ্ছে পেডিংয়ের জন্য কোড করছি। তাহলে নেক্সট টাইম তো হচ্ছে আমার আবার এগুলো রিপিট করার দরকার নাই। আমি যদি একটা প্রবলেম অ্যানালাইজ করি, কমন বিষয় যেগুলো আছে এগুলো আগে কি পয়েন্ট আউট করে নিতে পারি, তাহলে অনেক কোড কম করে আপনি খুব দ্রুত কাজ করে ফেলতে পারবেন। কথা ক্লিয়ার? দেখেন তো, তাহলে আমি যদি এই সেকশনটা কপি করে নিচে নিয়ে এসে বসাই, তাহলে সেম টু সেম একটা সেকশন তৈরি হয়ে যাবে না, পরবর্তী ওটা কাস্টমাইজ করলে হয়ে যাচ্ছে না আমাদের। আচ্ছা, এবার একটু তাহলে একটু বুঝেন আমার সাথে। হ্যাঁ, প্লিজ আগে একটু দেখেন, এই সেকশনটাও এখানে শুরু হলো, এখানে এসে কি শেষ হচ্ছে এটা? ওকে, এটার নাম কি? এবার সেকশন এন্ড, এটা কি ছিল? অ্যাড স্ট্রাকচার ছিল, স্ট্রাকচারটা বলে নেওয়া থাকে। এবার দেখেন তো, আমি যদি হচ্ছে যে এই যে অ্যাডটুক কপি করি, তাহলে টাইটেল কপি হয়ে যাচ্ছে না আমার। আর এই টাইটেলের মধ্যে কি এমন কোনো ক্লাস আছে বা সিলট্রাস, এটা দেখে মনে হচ্ছে এটা শুধু অ্যাবর্ডের জন্য করা, এটা এগুলাই একদম কি আপনার কমন সিলেক্টর মতো না। টাইটেল যেখানে টাইটেল থাকে সেখানে আমি অ্যাপ্লাই করে দিব, এরকম না বিষয়টা। এবার এখানে আসেন, এখানে আসলে হচ্ছে আমি এখানে কি একটা গ্রিড, দুইটা গ্রিড এবং তিনটা গ্রিড, সরি দুইটা গ্রিড তিনটা গ্রিড, এই তিনটা গ্রিড আছে, একটা গ্রিড দুইটা গ্রিড তিনটা গ্রিড, তাহলে তিন চারে কি 12 হয়ে আছে এখানে। তাহলে এই সেকশনটা হচ্ছে কি কন্টেন্ট এরিয়া, এটা হচ্ছে কি টাইটেল এরিয়া। ক্লিয়ার সবাই? এখন এটা দুইভাবে কপি করে নতুন সেকশন বানানো যায়। কয়ভাবে? একটা হয় যে আপনি সেকশন টু সেকশন পুরোটা কপি করলেন, পুরোটা কপি করে পরবর্তীতে শুধুমাত্র এখানে কি এগুলো কেটে ফেলে দিলেন, হ্যাঁ আবার এখানে নাম টামগুলো চেঞ্জ করে দিলেন, শেষ। আরেকভাবে করা যায় কি, আপনি মনে করেন যে এখানে ধরে একটু কপি করলেন, হ্যাঁ গ্রুপ পর্যন্ত কপি করলাম, আবার নিচে থেকে আবার কি একটু কপি করলাম, মাঝখানে এটা নিলামই না, কোনটা ইজি মনে হয় আপনার কাছে? পুরোটা নিয়ে তারপর কাটছিট করাটা ইজি না একটু? এই জন্য কোডটা বুঝতে হবে। ধরুন আমি আমি কোডটা মনে করেন বুঝলাম, সেকশন যেখানে শুরু হলো এবং সেকশন যেখানে শেষ হলো দুইটাই একদম পুরো কোডটা আমি কপি করলাম, সিলেক্ট করলাম কন্ট্রোল সি কপি করলাম, নিচে এসে জাস্ট কি এখানে এসে কি এটারে বসাই দিলাম। দেখেন সেম টু সেম, কোনো কোড চেঞ্জ করি না কিন্তু এখানে। হ্যাঁ, তাহলে আমি যদি একটা আউটপুটে যাই, দেখেন তো সেম টু সেম একটা সেকশন চলে আসছে না,
আবার শুধুমাত্র একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিলে, নামগুলো চেঞ্জ করে দিলে তো কাজ শেষ, অর্ধেক কাজ এমনি হয়ে যাচ্ছে। তাহলে আমি একটু কাস্টমাইজ করে দেখি, কীভাবে কাস্টমাইজ করি আমি। অ্যাপ ওয়াটারে ক্লোজ করে দিচ্ছি, এর আগে হেডারটা ক্লোজ করে আসে, দাঁড়ান, হেডার ক্লোজ, সেকশন ক্লোজ, এবং এটা, হ্যাঁ এই যে অ্যাবাউট আস, এখানে লিখলাম কি সার্ভিস লিখলাম, দেখেন চলে আসছে না। ওকে, তাহলে কিন্তু ভীষণ সিম্পল। তারপরে কন্টেন্ট এরিয়াতে এসে এই একটা কলাম ধরলাম, দুইটা কলাম ধরলাম, তিনটা কলাম ধরলাম, কলামগুলো ফেলে দিলাম, ফেলে দিয়ে এখানে কিছু লিখে রাখবো, তাই তাহলে দেখেন আমার এই এরিয়ার মধ্যে আমি যেটা অ্যাপ্লাই করি সেটা চলে আসবে না। আচ্ছা, এবার আমি কিছু এখানে আর কিছু কারেকশন করবো, একটু প্লিজ একটু খেয়াল করেন। এটা এই এটা এটা কি দেখেন তো, এটা এই দুইটা কি সেম জিনিস না? দুইটা এটা সেকশন, এটাও সেকশন, তাহলে দুইটা কমন হয়ে গেছে। এটা আনকমন করলাম কি হবে, এটা বললাম কি অ্যাবাউট সেকশন, তাহলে এটার একটা নাম দেওয়া দরকার না, বললাম কি সার্ভিস সেকশন। এটার নামটা সার্ভিস সেকশন কেন হয়েছে, কারণ কন্টেন্টটা বলতেছে কি এটা সার্ভিস এরিয়া, কন্টেন্ট বলতেছে কি সার্ভিস এরিয়া, তাহলে আমাদের জন্য ইজি হয়ে গেছে ব্যাপারটা। আর কমন ডাউট আমরা করতে পারি কি লিখে, সার্ভিস থেকে বলতে পারি না, সার্ভিস সেকশন এন্ড, তাহলে শর্টকাট হয়ে গেল। এরপরে ভিতরে আসেন তো, এখানে অ্যাপোর্ট কন্টেন্ট আসেন না, এটা এখানে করে দিলাম কি, তাহলে সার্ভিস কন্টেন্ট ধরে এটার ভিতরে যে কোনো সিলেক্টর লিখতে হয় তাহলে আমরা ইজিলি লিখতে পারবো না, তাহলে কাজ কমে গেল না আমাদের। দেখেন সিম্পল জিনিস আমাদের, প্লিজ সবাই একটু বোঝার চেষ্টা করেন ভালো করে, একটু মনোযোগ দিলে বুঝতে পারবেন। এবার প্রথম কাজ কি আমাদের এখানে, প্রথম চেঞ্জ কি এখানে, আমাদের প্রথম চেঞ্জ কি ব্যাকগ্রাউন্ড, রাইট, মুস্তাফিজুর রাইট, এখানে প্রথম চেঞ্জ হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এবার আসেন তো, আমার যে হচ্ছে যে সবার উপরে কে আছে বলুন তো, সার্ভিস সেকশনে সবার উপরে, সার্ভিস সেকশনে যদি আমি যদি একটা যদি মনে করেন যে হচ্ছে যে কি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, তাহলে ফুল এরিয়াটা পেয়ে যাবে না। চলেন, তাহলে আমি সার্ভিস সেকশনটা ধরলাম, ধরে হচ্ছে এখানে আসলাম, এখানে এসে আমি একটা এরিয়া ওপেন করছি নতুন করে, স্টার্ট এন্ড, ওকে ডট সার্ভিস সেকশন ব্যাকগ্রাউন্ড, কালারটা মানে আমাদের কাছে নিয়ে আসে, দেখি এই যে কালারটা শেষ হয়ে গেছে না, হয়ে যাওয়ার পরে এখানে একটা অবার্ডন করছে, খেয়াল করছেন? এটা কারণ কি, এটা কারণ হচ্ছে যে এই দেখেন এই জিনিসের কালার আর এটার কালার কি সেম, ব্যাকগ্রাউন্ড কালার সেম, এবং এখানে একটা ব্যাকগ্রাউন্ড ছিল, খেয়াল আছে আপনাদের, ওই ব্যাকগ্রাউন্ড ছিল কি সাদা না, এই যে সাদা দেখা যাচ্ছে, তাহলে এখানে একটু কাজ করতে পারে, তাহলে আমাদের কীভাবে করতে পারে বলুন তো। এই যে এই এই কাজটা করার জন্য যে ক্লাসগুলো আমরা লিখছিলাম সেই ক্লাসগুলো ওয়ান কাইন্ড অফ কমন ক্লাস না, সে কমন ক্লাসগুলো ধরে আমাদের জাস্ট এখানে এই টেক্সটের কালার এবং হচ্ছে কি এই বর্ডারের কালারগুলো চেঞ্জ করে দিলে হয়ে যাচ্ছে না, আমাদের আর কিছু করতে হবে, জাস্ট কালার চেঞ্জ করলে কিন্তু ঘটনা ঘটে যাচ্ছে। তাহলে আমাদের কমন ক্লাসগুলো কোথায় আছে একটু দেখিয়ে দেখেন তো, এই যে সেকশন টাইটেল স্পেস, সেকশন টাইটেল আফটার, সেকশন টাইটেল কি, এটা হচ্ছে আমাদের কি কমন কোড, রাইট, এটা আমি কমন কোডে রেখে দিলাম। ওকে, এবার আমি এই কোডগুলোকে নিয়ে আমি কীভাবে কাজটা করতেছি দেখেন, কমন কোডের কাজটা কীভাবে করতেছি একটু খেয়াল করেন, এখানে রেখে দিলাম, হ্যাঁ। এরপর আমি বললাম কি সেকশন টাইটেল সব সেকশন টাইটেল না, শুধুমাত্র কি সার্ভিস সেকশনের ভিতরের সেকশন টাইটেলটা, এখানে এই কথা সব সেকশন টাইটেল না, শুধুমাত্র কি সার্ভিসের আন্ডারে সেকশন টাইটেল। এরপরে এখানে সেম কথাই বললাম, এরপরে দেখেন তো একটু হচ্ছে যে আমার কোডটা একটু দেখেন, আমি বাইরে যাচ্ছি একটু ইন্সপেক্ট করছি, একটু কোডটা একটু খেয়াল করেন সবাই প্লিজ, এখানে খেয়াল করেন কি হচ্ছে জিনিসটা, এই কোডটা একটু খেয়াল করেন, সেকশন টাইটেল কিছু কোড আছে এগুলো কি ক্রস হয়ে আছে, সার্ভিস সেকশন, সেকশন টাইটেল, এখানে কোডগুলো কি অ্যাক্টিভ হয়ে আছে, রাইট। এবার মনে করেন যে আমার এই সেকশন টাইটেল আর এটা কি সেম না, এখানে প্রপার্টি প্রপার্টিগুলো সেম না, এই যে ক্লাসটা যেটা শুধুমাত্র আমি লিখলাম কার জন্য, সার্ভিস সেকশন, সেখানে আমার কি পজিশনটা রাখার দরকার আছে, সেটা তো রিডিং ফ্লো অনুযায়ী আমার কি এসে ক্লাস থেকে চলে আসবে। দেখেন আমি এটা অফ করে দিলাম, এটা অন হচ্ছে, দেখতেছেন এটা অফ করে দিলাম, এটা অন হচ্ছে, তার মানে আমার এখানে না থাকলে এখান থেকে কাজ করবে, কিন্তু এখানে আমি যখন অন করতেছি এটা যখন তখন অফ হয়ে যাচ্ছে কেন বলেন তো, ওই যে রিডিং ফ্লো, রিডিং ফ্লো এর কারণে হচ্ছে কি প্রথমে সে এটা পাচ্ছিল,
এরপরে দেখতেছে যে ওই সেকশনে এসে আবার এটা কি পাচ্ছে সেম নামে একটা আছে আর প্রপার্টি ভ্যালুগুলো কি সেম টু সেম, তাহলে আগেরটা সে অটোমেটিক্যালি কি বাদ দিয়ে দিবে। তাহলে এখন করণীয় কি, যেহেতু আগের প্যারেন্ট থেকে কিছু কিছু ব্যাপার কিছু প্রপার্টি অলরেডি পেয়ে যাচ্ছে, তাহলে যেহেতু অলরেডি প্যারেন্ট থেকে পাচ্ছে তাহলে যেগুলো চেঞ্জ করতে হবে না এগুলো প্যারেন্টের উপরে কি ছেড়ে দেন, প্যারেন্টের উপরে রেখে দেন, শুধুমাত্র যেটা চেঞ্জ করবো ওইটাই আপনি কি চাইল্ডের মধ্যে দেন। যেমন আমার কি কালার চেঞ্জ করা দরকার, তাহলে আমি এখানে সাদা কালার দিলাম আর এখানে দেখেন সাদা কালার হয়ে গেছে, চেঞ্জ হয়েছে না নাকি? চেঞ্জ তো হয়েছে, যেমন হোক চেঞ্জ তো হয়েছে। তাহলে দেখেন আমার প্যারেন্ট থেকে যেহেতু সবই পাচ্ছে তাহলে আমি সবগুলো প্যারেন্টকে ছেড়ে দিলাম, এগুলো সব প্যারেন্টে ছেড়ে দিলাম, এগুলোও সব প্যারেন্টে ছেড়ে দিলাম। হ্যাঁ এবার এবার একটা আউটপুটে আসলাম, এবার দেখেন তো আমার এটা কোডটা দেখেন সবগুলো পাচ্ছে কি প্যারেন্ট থেকে, শুধুমাত্র কালারটা পাচ্ছে কি ওই স্পেসিফিক ও সেকশন সার্ভিস সার্ভিস সেকশনের ভিতরে যেটা আছে ওইটা থেকে। এখানে ধরেন সবগুলো পাচ্ছে প্যারেন্ট থেকে, শুধুমাত্র স্পেসিফিক সার্ভিস সেকশনের আন্ডারে যে সেকশন টাইটেলটা আছে সেটা পাচ্ছে শুধুমাত্র, না আর বলা যাবে না। দেখেন এরপরে শুধুমাত্র আমি কালার চেঞ্জ করে দিচ্ছি, এখানে দিচ্ছি কি এফ এফ এফ, এখানে দিলাম কি এফ 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 এবং এখানে কি ওই কালারটা দিয়ে দিলাম শেষ। তাহলে আবার দেখেন তো অন্য কারো সিলেক্টর বা ক্লাস আমরা ওভাররাইড করব তখন সব কোড লেখার দরকার নাই, কি লিখবো শুধুমাত্র যেটা আমি চেঞ্জ করব শুধুমাত্র ওটাই লিখবেন আর বাকি কোডটা ছেড়ে দিবেন কার উপরে প্যারেন্টের উপর। এবং এটা বুটস্ট্র্যাপের ক্লাসের জন্য এটা বেশি অ্যাপ্লিকেবল, বুটস্ট্র্যাপের ক্লাসগুলো ওরা অনেক কাজ করে রাখছে। এই যে আমরা এখানে কিছু কাস্টমাইজ করছিলাম না, এই যে কাস্টমাইজ সব কোড কিন্তু লিখি নাই, শুধুমাত্র কি যতটুকু কোড আমরা চেঞ্জ করতেছি শুধুমাত্র অটটুকু কোড লিখছি আর বাকি কোডটা ওদের উপরে ছেড়েছি, ওদের কোড ওদের কাছেই থাক। ক্লিয়ার সবাই? আগে করতাম না যে ধরেন বডির ভিতরে একটা ক্লাস আছে ওটার ভিতরে একটা ডিভ আছে, চার পাঁচটা ডিভের ভিতরে কি আমার এইচ1 আছে, আমি তখন ধরেন ওই এইচ1টা তাহলে এখন যেটা হচ্ছে যে আপনার ওই প্যারেন্ট হিসেবে পেয়ে যাবে, যদি আপনি ইমিডিয়েট চাইল্ড ধরেন তাহলে সেক্ষেত্রে আপনার ইয়ে করতে হবে। এখন আপনি যদি দু একটা স্টেপ বাদ দিয়েও প্যারেন্টটা চাইল্ড লিখেন প্রবলেম নেই, ওটা অটোমেটিকলি চাইল্ড পাবে। একটা ধরে এরপরে যে কোনো একটা চাইল্ড ধরলে অটোমেটিক কাজ করবে। এসে অ্যাডটুক বিষয় নিয়ে কারো কোনো অসুবিধা আছে? করে ফেলছি না আমরা, এর পরবর্তী স্টেপটা দেখেন, এটা একটু বোঝার আছে। এখানে দেখেন সবগুলো চেহারা আইটেম একরকম না, সবগুলো আইটেমের চেহারা একরকম না, তাহলে আমার কি করতে হবে মনে করেন যে একটা স্ক্রিনে আমার তিনটে আইটেম, তাহলে এগুলো কত করে কলম কলাম পাবে, চার চার করে পাচ্ছে আর সবগুলোর মধ্যে টাইটেল আছে, একটা আইকন আছে এবং একটা কি পি আছে, সিম্পল কাজ না? একটা কমপ্লিট করতে পারলে পরবর্তী জাস্ট কি করব, কপি পেস্ট কপি পেস্ট কপি পেস্ট শেষ, সিম্পল, এর চেয়ে সিম্পল কাজ আর কিছু নাই, সবচেয়ে সহজ জিনিস এটা। এখানে আসেন, এই যে এখানে একটু খেয়াল করেন আমি কি করি, দেখেন দেখেন কল কত করে পাবে একটা স্ক্রিনে, চার করে পাবে না, কল ফোর ইনটু কয়টা থ্রি, তিনটে পেয়ে গেলাম শেষ। এরপর হচ্ছে ভিতরে কি কি আছে আমাদের বলছিলাম, খেয়াল আছে আইকন এইচ মানে হেডিং আছে, হেডিং এর ভিতরে আইকন আর কি ওই হেডিং আছে আর কি, আর একটা কি পি আছে আলটিমেটলি, হ্যাঁ আইকন আছে হেডিং আছে এবং একটা পি আছে। তাহলে এখন আমি যেটা করবো দেখেন একসাথে কাজ করে ফেলবে, ওকে একটা এইচ ফোর দিলাম, এখানে লিখলাম মনে করেন একটা আই দিয়ে রাখি, একটা আই আইকন দিয়ে একটা ট্যাগ, এরপর একটা হেডিং লাগবে না, লিখলাম মনে করেন যে ওয়েব ডিজাইন, তাহলে হেডিংয়ের কাজ শেষ রাইট। এরপর নিচে আসলাম একটা পি নিলাম, পির বাইরে থাকবে, হ্যাঁ 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 ওই আমি এটা খেয়াল করি না সরি, হ্যাঁ পি নিলাম আর একটা কন্টেন্ট ওদের দেয়, যদি ওদের ক্লায়েন্ট আপনাকে কন্টেন্ট দিয়ে দেয় তাহলে কি ক্লায়েন্টের কন্টেন্টে আপনি অ্যাপ্লাই করবেন শেষ। ডিপ নিলাম, এস ফোর নিলাম, এসের উপরে কি আইকনের টাইটেল দিলাম এবং হচ্ছে কি পি দিলাম শেষ না খেলা। এবার জাস্ট কি করুন আপনি ডিজাইন করে দিবেন, দেখেন চলে আসছে সিম্পল। তাহলে এগুলো সবগুলোর মধ্যে কমন ডিজাইন কি বলেন তো,
কালার কালার ফন্ট কালার গুড তাহলে টাইপোগ্রাফি ধরে চলেন তাহলে আমাদের হচ্ছে যে একটা কি আছে জানেন কিছু একটা আছে সেটা হচ্ছে টেক্সট কালার এখন হচ্ছে যে এই যে এই তাসনিম মাত্র যেটা বললেন যে হচ্ছে প্যারেন্টকে বললে চাইল্ড কি সবগুলো পাবে কিনা বা হচ্ছে যে কয়েকটা মিস দিয়ে চাইল্ড পাবে কিনা দেখেন আমি এখানে লিখতেছি কি টেক্সট লাইট আর আমার এ চাইল্ড এ চাইল্ড এ চাইল্ড সব চাইল্ডই কি টেক্সট লাইটটা পেয়ে যাবে দেখেন তো এই যে পেয়ে গেছে সিম্পল জিনিস আবার ফন্ট আসাম তো একটা আইকনের বাস বসাই দিলে কিন্তু হয়ে যাবে না চলুন আমরা নিয়ে আসি গেট ফন্ট আসাম 4.7 যে কোনো আইটেম আপনার যেটা ভালো লাগে এটা নিয়ে আসেন অবশ্যই যখন প্রফেশনালি কাজ করবেন যা যা লাগবে তাইতে আনবেন হ্যাঁ এখন যেহেতু আমরা শিখতেছি আমি জাস্ট একটা আইকন নিচ্ছি নিয়ে এটা বসাই দিব জাস্ট নিলাম ওকে কোথায় বসাবো এটা এই যে এখানে না আইটা চেঞ্জ করে এখানে কি বসাই দিচ্ছি আর এটার ভিতরে যে লিখা আছে এরিয়া হিডেন ট্রু এটা বাদ দিয়ে দেন চোখ বন্ধ করে বাদ দিয়ে দেবেন এটা ওকে শেষ এটা খেলা শেষ এবার দেখেন চলে আসছে না এবার এই আইকনটা একটু দেখেন তো এই টাইটেল থেকে আইকনটা একটু বড় আবার এখানে একটা কি পেডিং আছে তাহলে এগুলো দিতে হবে না পেডিং অলরেডি আছে এখানে লাগবে না আর লাগলে দিবেন এখানে দেখেন তো এটা কয়েকভাবে বড় করা যায় একটা হচ্ছে ফন্ট হিসেবে ডিফল্ট ক্লাস দিয়ে যেমন এফ এ 2x দিয়ে দেখি কেমন হয় 2x বেশি বড় হয়েছে না মানে এফ এক্স এগুলো দিয়েও করা যায় আবার হচ্ছে যে আমার এফ এস 1 2 3 এটা দিয়ে করা যায় এফ এ 2s 3s এগুলো হচ্ছে কি ফন্ট সামের ক্লাস আর এফ এস 1 2 এগুলো কার ক্লাস বুটস্ট্র্যাপ ক্লাস রাইট এফ 1 থেকে এফ এস 1 থেকে এফ এস 6 দেন এটা ঠিক আছে না এখন আমার কাছে মনে হয় ঠিক আছে যদি ঠিক না মনে হয় তাহলে এখানে আপনার 2 দিয়ে দেখতে পারেন 3 দিয়ে দেখতে পারেন 2 দিলে ছোট হবে ছোট এটা হচ্ছে 1 হলো সর্বোচ্চ বড় 2 বেটার ওকে ফাইন তাহলে 2 বেটার হলো 2 বেটার ওকে ফাইন শেষ এবার এটার হচ্ছে যে একটু ডান দিকে একটু পেডিং থাকলে ভালো হবে তাহলে যে দিই আমরা যে পেডিং বা মার্জিন কিছু একটা আমি দিলাম হচ্ছে যে মার্জিন এম ই দিলাম 3 এম ই 3 দেখেন তো তাহলে 2 দিই ঠিক আছে তাহলে একদম কি ক্লিয়ার কোনো ঝামেলা নেই ফকফকা হয়ে গেছে এটা একদম এরপরে কাজটা কি এরপরে কাজ হচ্ছে যে দেখেন তো এই যে এগুলোর মাঝে একটু কি ফাঁকাগুলো একটু বেশি আমাদের একটু ফাঁকাগুলো একটু কম তো লাইন হেডটা বাড়াতে হবে বুটস্ট্র্যাপ দিয়ে লাইন কিভাবে বাড়াবো এল এইচ না ক্লাস এল এইচ ডিস দিয়ে দেখি বাড়ানা কমে বাড়া নাই মানে ওই এল এ বেসটা হচ্ছে নর্মালের মতো অনেকটা আমি দিলাম এল জি এখন দেখেন বাড়ছে চলে হ্যাঁ ক্লিয়ার এটা এখন হচ্ছে আমার কাছে আছে দুইটা এল এস স্মল আছে এল এস বেস আছে এল এস এল জি আছে এর মাঝে কিছু নাই এবার আপনি হয় এগুলো দিয়ে স্যাটিসফাই থাকতে হবে আদারওয়াইজ কাস্টম করতে হবে আপাতত আমার মনে হচ্ছে যে কি এল জিটাই ঠিক আছে এটা ঠিক আছে আসলে মনে নেই ঠিকই আছে এটা ওকে এখন কালার কিন্তু মিলে না দেখি এরকম লাগতেছে আর কি মানে এদের যে কালারটা এটা নিয়ে আসি আমরা একটু আমরা অন্য একটা কালার দিচ্ছি আপনারা তো কেউ খেয়াল করেন না এটা কেন বলেন নাই বলতে হবে মিলতেছে না হ্যাঁ এটা বলে দিতে হবে অনেক কিছু বলে না দিলে আসলে হয় না মানে আপনি যে এটা বুঝতেছেন এটা বোঝা যায় না একবার হচ্ছে যে কি হয়েছে কলমটা চেঞ্জ করে দিই কালারটা চেঞ্জ করে দিই সেম কালার না দেন হয়ে গেছে তারপর নেক্সট স্টেপটা কি দেখেন তো আমার এটা হচ্ছে যে এখানে কয়টা আছে তিনটা আমার তিনটা এখানে আছে কয়টা এরপরে আরও তিনটা তাহলে আমার এই তিনটে কেউ দিতে পারি দুইটা ওয়েতে দেওয়া যায় না না ফন্ট টন ওইগুলো সবই থাকে মানে আমি আইকন সেমই থাকবে পরে আপনার দরকার আপনার চেঞ্জ করে দিন আপাতত আমি আইকন চেঞ্জ করলাম না এগুলো চেঞ্জ করলাম সেম টু সেম রাখলাম আমার কথা হচ্ছে যে এখানে তিনটা আইটেম আছে এদের এখানে ছয়টা আইটেম আছে এখন আমি আর তিনটা আইটেম আমি এখানে নিচে কে আনতে পারি দুইটা ওয়ে একটা ওয়ে হচ্ছে এই যে এখানে যে রোটা আছে না হ্যাঁ এই রো ধরে পুরাটা কি কপি এবং পেস্ট দেন হয়ে গেছে কিন্তু এখানে একটা ঝামেলা হচ্ছে রেসিসিভের ক্ষেত্রে একটা ঝামেলা হবে আপনার এখানে রেসিসিভের ক্ষেত্রে
কি ঝামেলা হবে আমি একটা দেখাই, কমিশন এম এ আসেন, আর তোমরা ধরো ছোট স্ক্রিনে যাচ্ছেন, এখানে এক স্ক্রিনে কটা রাখবেন? দুইটা, এক দুই, এখানে রো শেষ না, এখানে এটা একটা রোর কন্টেন্ট কিন্তু আরেকটা রোর মধ্যে ঢুকবে না। তাহলে আমি যদি বলি, আমি হিসাবটা করি আপনাদেরকে বুঝাই, হ্যাঁ দেখেন এখানে একটা আমরা ধরা খাচ্ছি আর কি, আমি এখানে বললাম কি আমার হচ্ছে হিসাবটা হিসাবটা বুঝেন একটু, আসেন এখানে একটা গ্রিড, এখানে একটা আছে, এখানে ফার্স্ট হতে তিনটা আছে না, তাহলে আমি বললাম কি ছোট স্ক্রিনের জন্য ছয়টা, একদম ছোট স্ক্রিনের জন্য কিন্তু, হ্যাঁ আবার এখানেও ছয়টা, এখানেও ছয়টা, আবার এখানে এসে বললাম কি এখানে একটা গ্রিড, এখানে একটা, এখানে একটা, তোমরা বললাম কি ছয়টা, এরাও কি ছয়টা, এরাও ছয়টা, এখানে ঠিকই পড়ছে, ঠিকই পড়ছে, কিন্তু এই কন্টেন্টার এখানে যেতে পারতেছে না, কারণ কি দুটো আলাদা রো, বারো দিলে তো এটা তো সুন্দর হলো না জিনিসটা, সবগুলো একই কন্টেন্ট, তাহলে একটা তিন পাঁচ চার পাচ্ছে, ছয় পাচ্ছে, আর একটা বারো হবে, এটা কিরকম না জিনিসটা? তাহলে ভালো সলিউশন কি? না ভালো সলিউশন হচ্ছে যে একটা রো এর মধ্যে রিপিট করা, একটা রো এর মধ্যেই এগুলো তিনটা জাস্ট কপি করে দিয়ে দেওয়া। আমরা জানি কি দেখেন তো আপনি, আমরা জানি কি একটা স্ক্রিন সমান কি বারো গ্রিড, বারো গ্রিডের পরে যাই থাকুক এটা ভেঙে নিয়ে চলে আসতেছে না, এখন আমার এগুলা কি তিন চার চার করে কি বারো গ্রিড, আমি যদি এখন এগুলার এখানে যদি বলে দেখি বারো বারো বারো, তাহলে এখানে তিনটে স্ক্রিন হচ্ছে না, রো কয়টা? রো একটাই। একইভাবে আমি যদি এই তিনটারে কপি করে পরে যদি দিয়ে দিই, কোনো ঝামেলা আছে? দেখেন তো চার 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 একটা স্ক্রিন, চার 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 আরেকটা স্ক্রিন, দেখেন সুন্দর চলে আসছে না। আবার আমি যদি স্মল স্ক্রিনের জন্য বলে দিই যে হচ্ছে কি সবগুলো ছটা করে পাবে, তাহলে দেখেন তো কোনো তো ঝামেলা নেই, সুন্দর করে চলে আসতেছে না, নাইস সলিউশন। এবার এরপর স্ক্রিন কত আছে? সাতশো সাতষট্টি, এখানে দেখেন সুন্দর সলিউশন। এবার এখানে গ্যাপ, এত সুন্দর গ্যাপ কীভাবে আসতেছে জানেন? এই সুন্দর গ্যাপটা কেন আসতেছে বলেন তো, রাইট কথা কি বলবেন দেখি বলেন, এই সুন্দর গ্যাপটা কেন আসতেছে? এই যে এই যে গাটার, হ্যাঁ এটা শরীফের মুসলে ধরতে পারছেন, দেখেন আবার গেছে কেন, ওই যে উপরে ইউজ করছিলাম জিওয়াই, নিচে নিচে যেখানে দরকার কি গ্যাপটা দিয়ে দিবে, হয়ে যাচ্ছে, সুন্দর জিনিস এটা, মানে আপনার টেনশনই করতে হবে না, যা করার হেরা করে রাখছে, হ্যাঁ মনে করেন যে বাচ্চার নিয়েও টেনশন নাই, বাচ্চার মারা নিয়েও টেনশন নাই, হ্যাঁ দুইটাই সাইজে থাকবে, দেখেন সুন্দর সলিউশন। এবার দেখেন তো এবার এটা কোন স্ক্রিনে আসি আমরা, স্মল স্ক্রিনে আসি না, স্মল স্ক্রিনে যদি মনে হয় যে দুইটা পাশাপাশি থাকবে তাহলে ঠিক আছে, আর যদি মনে হয় যে না এই স্ক্রিনে আসলে আমার একটা স্ক্রিনে তিনটা থাকবে তাহলে কি করতে হবে, তাহলে হচ্ছে এখানে কি চারটা করে আমাদের দিতে হবে, তবে আমার মনে হচ্ছে এই স্ক্রিনে এটার কি ঠিকই আছে, হ্যাঁ এরপরের স্ক্রিনটা কত? নশো একানব্বই ম্যাক্সিমাম, তাহলে এই স্ক্রিনে আসলে এটা যদি আমাদের কাছে মনে হয় কি ঠিক আছে, তাহলে ঠিক আছে, আমার কাছে মনে হচ্ছে ঠিক নাই, তাহলে কি করতে হবে, তাহলে এখানে এসে বলতে হবে কি কল এমডি ফোর, দেখো আমি এখানে এসএম বলছি লাগে না, যদি টেস্ট করে করে আসতেছিলাম, আমাদের ফার্স্ট দিন দেখে মনে হচ্ছে অনেক ব্রেক পয়েন্ট লিখতে হবে, আসলে কিন্তু ব্যাপারটা এরকম না, আপনি প্রথমে ডিফল্ট করে ফেলবেন, এরপরে একদম ছোট স্ক্রিন থেকে চেক করবেন কোন কোন স্ক্রিনে আপনার, হ্যাঁ অ্যাক্সেস মোড করে ফেলেন প্রথমে, এরপরে আপনি চেক করবেন যে কোন কোন স্ক্রিনে চেঞ্জ করতে হচ্ছে, শুধুমাত্র ওই স্ক্রিনগুলোকে ব্রেক পয়েন্ট চেঞ্জ করে দেন, আর বাদ বাকি নাকে তেল দিয়ে ঘুমান, দেখেন হয়ে গেছে না, কিন্তু এখানে গাটারটা পাচ্ছে, গ্যাপটা পাচ্ছে না, এনের গ্যাপটা ভালো হতো না এখানে, তাহলে আবার উপায় কি বলেন তো, এই যে এখানে জি ওয়াই ফোর যেটা আছে না, এটারে এটারে ইউনিভার্সাল করে দিন, এটারে দেখেন পেয়ে গেছে না, কোন ঝামেলা আছে? শেষ, খেলা শেষ, একদম সুন্দর করে সিম্পলি। আপনার এটা যদি আমরা যদি নর্মালি আপনি কোড করেন আপনার হাইস্ট পাঁচ মিনিট লাগবে এটা পুরোটা করতে, ঠিক আছে ওকে ফাইন, তাহলে একটা ব্রেক নিয়ে নেন, ব্রেকের পরে হচ্ছে চারটে থেকে আমরা শুরু করব। ওকে এই যে সেকশনটা, হ্যাঁ এটা দেখেন তো অ্যাবোর্ডের মতো না, এটা কালার হোয়াইট কালার, আবার কি টাইটেল আছে, আবার কি আইটেম তিনটা আছে, এখানে তিনটা না আইটেম, শুধুমাত্র ওই এইগুলোর ভিতরে ওই যে কন্টেন্টগুলো কেটে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে, কাজ আরও গোছানো আছে, স্ট্রাকচার সব আছে, রাইট ওকে ফাইন, তাহলে চলো আমরা করে ফেলি, প্লিজ একটু সবাই খেয়াল করি একটু, হ্যাঁ প্লিজ রেডি, আমরা হচ্ছে এই সেকশনটা করবো, হ্যাঁ
এটা আর হচ্ছে যে আমাদের উপর সেশনগুলো অনেকটা সিমিলার। হ্যাঁ, এগুলো দেখেন এখানে কি তিনটা করে কন্টেন্ট আছে, এখানেও তিনটা করে কন্টেন্ট আছে, এখানেও তিনটা কন্টেন্ট। আর এটার সাথে অ্যাবোর্ডটা আরেকটু বেশি মিল, কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কি হোয়াইট, তাহলে বেশি একটা কাবজাব নাই। আমি এটা টোটালি অফ করে দিলাম, তাতে খেয়াল করেন এদিকে অফ করেন। হ্যাঁ ওকে, আমি হচ্ছে যে এটার হচ্ছে যে কপি করলাম, সবাই দেখে সাদিয়া ভাই দেখে খেয়াল করেন। এগুলো পরীক্ষার সময় আমি কোড আপনি পারেন না পারেন, মিনিমাম আইডিয়া থাকতে হবে হাউ টু কাস্টমাইজ। ওকে, আমি এটা নিয়ে আসলাম। দেখেন আমি এটা নিয়ে আসার পর যদি আমি যদি একটা ফ্রন্ট এন্ডে যাই, দেখেন এই যে আরেকটা সেশন এখানে কি চলে আসছে অটোমেটিক্যালি। হ্যাঁ, এটার নাম কি হবে? এটার এক্সপিরিয়েন্স। আমি একটু একটু করে কাস্টমাইজ করি, এক্সপিরিয়েন্স দিয়ে দিলাম, দেখেন হয়ে গেছে, সিম্পল জিনিস। দেন কি করতে হবে, নামগুলো একটু চেঞ্জ করে দেবো। হ্যাঁ, অ্যাবোর্ড সেকশন এটা দিলাম কি এক্সপিরিয়েন্স সেকশন। ওকে, দেন এই যে এখানে অ্যাবোর্ড কন্টেন্টে দিলাম কি এক্সপিরিয়েন্স কন্টেন্ট, বিকজ অফ এখানে যদি আমরা কাস্টম কোড করতে যাতে ইজিলি আমরা এখানে কি করতে পারি, এক্সপিরিয়েন্স সেকশন এন্ড, দ্যাটস ইট। তাহলে আমাদের এটা কি কাস্টমাইজ হয়ে গেল। দেন আমাদের এই যে এক্সপিরিয়েন্স কন্টেন্ট আছে, এর মধ্যে চারটা আমাদের কি গ্রিড নেওয়া আছে, এটা একটা, এটা একটা, এটা একটা। হ্যাঁ, এবার এগুলোর মধ্যে যে কন্টেন্ট আছে আমি কন্টেন্টগুলো রিমুভ করে দিচ্ছি, এই কন্টেন্টটা রিমুভ। ওকে, দেখেন ঠিকঠাক। ওকে, এটার মধ্যে কন্টেন্ট আছে এগুলো রিমুভ করে দিচ্ছি। এটা পুরো কন্টেন্ট রিমুভ করে দিচ্ছি, টোটাল কন্টেন্ট রিমুভ করে দিচ্ছি। ওকে, এই শেষ। হ্যাঁ, দেখেন যে এক্সপিরিয়েন্সের তিনটা কিন্তু কন্টেন্ট চলে আসছে, দেখা যায়। তাহলে নাইস, আমরা এখন জাস্ট এখানে এই ইমেজ এবং হচ্ছে যে কি একটা টাইটেল উইথ একটা রেঞ্জ আছে ইয়ারের, দেন হচ্ছে কি একটা প্যারাগ্রাফ আছে, এই তো সিম্পল জিনিস। এখন হচ্ছে যে আবার আসমাবের দাবি হচ্ছে এটা কার্ডস দিয়ে করতে হবে। হ্যাঁ, তাহলে তাহলে চলেন। হ্যাঁ, কার্ডস দিয়ে করলে কার্ডসেরও দাবি দেওয়া ফিল আপ হয়ে যাবে। চলেন, কম্পোনেন্টসে আসলাম, কার্ডে গেলাম। হ্যাঁ, কার্ডের ফরম্যাটটা দেখেন, ইমেজ আছে, ইমেজের মধ্যে কি আছে, টাইটেল আছে, কিছু কি কন্টেন্ট আছে, সিম্পল জিনিস আমাদের ওইটার মতোই। তাহলে আমি কার্ডটা কপি করলাম। হ্যাঁ, কার্ড বহু ধরনের কার্ড আছে, এরা আমাদের এটা হলেই আমাদের হয়ে যাবে, এটা আমাদের সাথে কম্পিউটার সাথে মিলে। হ্যাঁ, তাহলে আমি এখানে এটা বসালাম। হ্যাঁ, একটা করলে এরপর ওগুলো জাস্ট কি কপি পেস্ট করলে হয়ে যাবে, আর এখানে অর্ডারিংয়ের ঝামেলা নাই। দেন তিনটা দেখেন তো সিমিলার না, দেখেন তো একটু খেয়াল করেন তো, তিনটা সিমিলার, তাহলে কাউরে আগে পরে নেওয়ার তো কোনো ইস্যু নাই এখানে। তাহলে আমার এই যে কন্টেন্টগুলো থেকে অর্ডারিংগুলো আমি রিমুভ করে দিই, প্রবলেম তো নাই অর্ডারিং রিমুভ করলে, অর্ডারিং রিমুভ। হ্যাঁ, কিন্তু ওই যে ছোট স্ক্রিনে গেলে কি আপনার একটা করেই পাবে, বড় স্ক্রিনে গেলে কি হ্যাঁ দুইটা দুইটা করে পাবে, আবার এমডিতে আসলে তিনটা তিনটা করে পাবে। কিন্তু ঘটনা হচ্ছে যে কি আপনার এখানে ছয় ছয় একটা স্ক্রিন হয়ে গেলো, আর এটার কি করবেন, আবার এটার আপনি 12 দিয়ে দিতে পারেন, কিছু করার নাই। হয় এটা করা যায়, আর আদারওয়াইজ এটারে ছয় রেখে আবার হচ্ছে কি অফসেট করা যায় এখানে। অফসেট কোন কোথায়, থ্রি এস এম থ্রি। ওকে, তাহলে এই স্ক্রিনে আসলে ঝামেলা করবে না, আবার তাহলে ঝামেলা করার সুযোগ নেই। তাহলে এটা কি ক্লিয়ার, আমরা বুঝছি এটা, সবাই ক্লিয়ার? ওকে ফাইন, তাহলে আমরা আবার এখানে খেলা শুরু করে দিই। ওকে ফাইন, ধরেন কার্ড, এটার নাম কার্ড, কার্ডে থাক, নো প্রবলেম। এখন মনে করতে কার্ড কারো থাকতে পারে, থাকতে পারে, নো প্রবলেম। এক্সপিরিয়েন্স কন্টেন্টের ভিতরে কার্ড ধরলে এটা ইউনিক হয়ে যাবে। একটা ইমেজ আছে না ভিতরে, ইমেজটা নিতে হবে না, তাহলে ইমেজটা কি আছে আমাদের কাছে অলরেডি, দি আপনি নিচ্ছি তাহলে, দেখেন এক্সপিরিয়েন্স ওয়ান। হ্যাঁ না, ওইটা আরেক ফোল্ডারে, সকালে আমরা একইটা করতেছি তো, এখন আমরা এখন সিমিলার হয়ে গেছি, আগে একটা আগে পড়েছিল আর কি। এটার নাম কি এক্সপিরিয়েন্স, তাহলে এক্সপিরিয়েন্স ওয়ান নাম দিলাম। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, এই ইমেজগুলোর নাম কী হচ্ছে, দেখেন তো এক্সপিরিয়েন্স ওয়ান, এক্সপিরিয়েন্স টু, এক্সপিরিয়েন্স থ্রি। এটা হচ্ছে ব্যাটার নাম, মিনিংফুল নাম কী হতে পারে? হ্যাঁ না, মনে এটা যদি একটা যদি প্রফেশনাল সাইট হতো, মনে করেন যে কারো একজনের সাইট এটা, এখন তার যে এক্সপিরিয়েন্স আছে সে এক্সপিরিয়েন্স অনুযায়ী যদি নাম হতো ছবিগুলো, তাহলে আরও বেশি মিনিংফুল হতো। মনে করেন যে আপনি কি পাঁচটা কোম্পানিতে কাজ করছেন, তাহলে পাঁচটা কোম্পানির এখানে ছবি থাকতো, ওই পাঁচটা কোম্পানির নাম থাকতো ইমেজগুলোর মধ্যে, তাহলে আরও বেশি কি মিনিংফুল হতো বিষয়টা।
হ্যাঁ এরকম যেটা বলে ওটা আরো বেশি মিনিংফুল। হ্যাঁ তো মিনিংফুল নামগুলো অলওয়েজ খেয়াল রাখতে হবে। কালকে আমার এক আপনার হচ্ছে এভাবে আমার এক ক্লায়েন্ট হচ্ছে, সে বলতেছে সে খুশি হয়ে ফোন দিছে, খুশি এই কারণে বলতেছে স্যার আমি তো হচ্ছে যে আপনার এসইও করে নেই, কিছু করে নাই, তারপরে গুগলে সার্চ দিয়ে মানুষে আমার প্রোডাক্ট পেয়ে যাচ্ছে। এটার কারণ হচ্ছে উনি যখনই এটা গুগলের প্রোডাক্টটা তুলতেছে সব কিছু মিনিংফুল লিখতেছে, প্রোডাক্টের নাম বলেন বা ডিসক্রিপশন বলেন, এবং ইমেজের নামটা যেটা তুলতেছে ওটা মনে করেন যেটা মনে করেন যে হচ্ছে মোবাইলের ছবি, ওটার নিচে মডেল সহ নাম লিখে দিচ্ছে ছবির মধ্যে, তাহলে ছবিও কি মিনিংফুল হয়ে গেল। তো গুগলে সার্চ দিলে তখন ওইটা রিলেটেড করে খুঁজে নিয়ে আসতেছে গুগলে অটোমেটিক্যালি। এই জন্য হচ্ছে আমি সবসময় বলে যে ছবির মধ্যে অলরা টাইটেল যেগুলো আছে এগুলো আপনারা মিনিংফুল দিবেন, যখন এই ব্রিথিং মিনিংফুল হবে তখন এটা গুগল এসইও অটোমেটিক্যালি আপনার 50% বেশি হয়ে যাবে। আর বাদ দিয়ে গুদাগুদি যেটা ডিজিটাল মার্কেটিং যারা জানেন এটা করে ঠিক করে ফেলবেন। ক্লিয়ার? না আমি আমরা হচ্ছে যখন কোড করি সব কিছু মিনিংফুল করার চেষ্টা করি, আবার হচ্ছে সব কিছু খেয়াল রাখে জানা হচ্ছে যে আপনার কোয়ালিটি মেনটেন করা হয়, বলুন অটোমেটিক্যালি হয়ে যায় এগুলো। লারাভেল পিএসপি, তবে এটা হচ্ছে আবার ইয়া করা, আবার যদি কেউ যদি কোডিং নেটওয়ার্ক বা অন্য ফ্রেমওয়ার্ক নিয়ে আসে তখন এটা করতে হয়। এটা ইয়া বুঝারে ক্লায়েন্ট আর পেমেন্ট। আচ্ছা অ্যাসেট, অ্যাসেটের পরে গেলাম হচ্ছে ইমেজ, ইমেজের পরে গেলাম হচ্ছে কি এক্সপিরিয়েন্স ওয়ান শেষ। দেখেন তো কি আছে, এখানে যা আছে এটা থাক, কিছু করতে হবে না। অল্টার এবং টাইটেল এটা অলওয়েজ ইউজ করতে হবে, আর অলওয়েজ কি মিনিংফুল কিছু লিখতে হবে। আপাতত আমি ডট ডট দিয়ে দিলাম, মিনিংফুল হতে পারে কি এটা যেটার এক্সপিরিয়েন্স ওই অনুযায়ী আপনি যদি দিয়ে দেন এখানে কিছু জিনিস তাহলে এটা কি মিনিংফুল হয়ে গেল। হ্যাঁ এরপরে এখানে কি ওয়েব ডিজাইনার, ওকে ফাইন একটা জিনিস নিলাম, ওকে এইটা কি এস ফাইভ এর মধ্যে দিয়ে দিলাম কি আমি দুইটা জিনিস নিচ্ছি, একটা এখানে একটা স্পেন নিচ্ছি তার মধ্যে দিলাম কি ওয়েব ডিজাইনার, আর একটা স্পেন নিচ্ছি তার মধ্যে দিলাম কি 2015 থেকে 2020 বা 22 কিছু একটা দিয়ে দিলাম। হ্যাঁ তাহলে কী হবে দুইটাই ওই যে আমরা ফ্ল্যাক্স করলে কি আরামসে বাসাটি বসে যাবে। হ্যাঁ আর এমনি বসে গেলো তার আলহামদুলিল্লাহ জামেলা শেষ। বেস তো ক্লাস নেম ট্যাগ লাগবে না, দেখেন তো আমাদের এখানে বাটন আছে কোনো বাটন, তাহলে আমাদের এখানে যে বাটনটা আছে রিমুভ করে দিলে হয়ে যাচ্ছে না, লাগতেছে আমাদের এটা রিমুভ। তাহলে একটা আমরা স্ট্রাকচার দেখি একটা চলেন, এই কার্ট টু কার্ট, কার্ট টু কার্ট, দেখেন এই যে হয়ে গেছে না, আর একটা দুইটা তিনটা আনলে তো হয়ে যাচ্ছে। এখানে একটা অকাশ আছে, এখানে কেউ খেয়াল করতে পারেন এখানে একটা প্রবলেম আছে, এখানে একটা ফাইন্ড আউট করতে পারবেন কেউ? হ্যাঁ আমাদের উইড হবে কি এ কল অনুযায়ী, অটোমেটিক কল অনুযায়ী হবে, কোনো ফিক্স উইড আমরা কি এখানে দিচ্ছি না। এটা দেখেন এটা ফেলে দিচ্ছি, আচ্ছা এটা দিলে কী সমস্যা একটু খেয়াল করেন, আমি একটা জিনিস বুঝাই আপনাদেরকে, এটা কপি করলাম, কপি করে কি এখানে দিয়ে দিচ্ছি, কিন্তু কন্টেন্টটা যায় কি আমাদের কন্টেন্টটাই দেখেন কাট না, দেখেন দিলাম তিনটা কাট দিলাম ওই গ্রিডগুলোর ভিতরেই, এবার দেখেন তো কী হচ্ছে, একটা দুইটা ধরছে, এটা একটা একটা উপরে উঠে আসে আবার এটাকে নিচে চলে গেছে, ও কলের কাজ কল করতে পারতেছে না। ক্লিয়ার? কারণ কি কারণ হচ্ছে এই যে এই লোকটা উইড, হ্যাঁ আমার এই উইডটা বাদ দিলাম, ও ফিক্স উইডের কারণে সে আসলে ও ইয়াকাটা করতে পারতেছে না, কলম যে কাজ করতে পারতেছে না, এগুলো বাদ দিয়ে দিলাম। এগুলো বাদ দেওয়ার পরে একটু এখানে আসেন, রিফ্রেশ করেন, এটা একটু বড় ছোটো করেন, ওকে এরপরেও কোথাও একটা ইস্যু আছে এটার মধ্যে, এটা কার্ডের কারণে ওদের একটা ইস্যু ধরে রাখছে, আমাদের একটা ফাইন্ড আউট করতে হবে ইস্যুটা কোথায়। চল আমি ট্রাই করি ইস্যুটা কোথায় আছে, কাট শুরু করলাম কাট শেষ করলাম, কল এস এম এম ডি ফোর এটা শেষ হলো, কাট শুরু কাট শেষ শেষ হলো, কাট শুরু শেষ। এটা ইস্যু কোথায়, এটা গাটার চপটা দেখি, না গাটার না অন্য কোনো ইস্যু। আচ্ছা আমরা একটা অফসেটটা অফ করে দেখি, অফসেটের জন্য কোনো ইস্যু করতেছে কিনা, আই থিঙ্ক অফসেট ইস্যু করতেছে। ও যে পরবর্তীতে অফসেট তো বলা নাই, ওটা ধরে ফেলতেছে এখানে। ওকে তাহলে এখানে দুটো ইস্যু ছিল, একটা ছিল কার্ডের উইড ছিল একটা ফিক্সড উইড, ওটা বাদ দিতে হবে, আবার এখানে যেটা ও যে অফসেট এসএম থ্রি আছে তাহলে পরবর্তীতে এটা কি অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, তাহলে এখন করণীয় কি? তাহলে
অফসেট এমডি 0 হয় না এটা কত কথা চলেন দেখি কোনো ঝামেলা তো নাই তাহলে ব্রেক পয়েন্টে ইস্যু এখানে হ্যাঁ এটাতে করো কোনো কনফিউশন আছে আমি কাটটা থাক কাট থাক কাট কাটার দরকার নেই দেখেন এখানে আমাদের হয়ে গেছে অলরেডি পাশাটি বসে আছে না দেন কি লাগে দেখেন শেষ কাজ শেষ অলরেডি কত ইজি করে রাখছে তারপর যদি না পারি আমরা তাইলে আসলে ভাবনার বিষয় চিন্তার বিষয় না না দেখেন এই যে ক্লাস বি এ বি জি বেস হ্যাঁ কিছু হয়েছে এখানে বেস সাকসেস কিছু হয়েছে কিছু একটা হয়েছে কিন্তু দেখা যাচ্ছে না বেজের মধ্যে হলো বলে যাচ্ছে বিজ এ সাকসেস আসছে ওকে তাহলে আমরা যদি আগেরটা একটু দেখি না না বেজের জন্য হচ্ছে যে বিজে দে সব সময় এই দেখেন বেজের জন্য হচ্ছে যে কি বিজে মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দেয় হ্যাঁ এটা এটা আগে ছিল কোন বুট স্টেপের অন্য কোনো একটা বাসনে এটা এখন চেঞ্জ করে দিয়েছে এরা হ্যাঁ তাহলে এটা শেষ না এটা আবার এখানে এসে লেখেন হচ্ছে কি জাস্টিফাই কন্টেন্ট বিটুইন তাহলে এটা যে দুইটা চাইল্ড আছে দুইটা দুই মাথা চলে যাবে না বুড়ো সব ক্লাস অনুযায়ী এটাই হওয়ার কথা চলো তো দেখি যায় নাই আর যায় নাই এটা নিয়ে টেনশন করার কিচ্ছু নাই লেআউটে যান আমরা ক্লাসগুলো দেখেন ক্লাস তো ভুল হয়েছে কিনা এটা একটু দেখেন এই যে এটা হ্যাঁ দুইটা দুই দিকে চলে যাবে জাস্টিফাই কন্টেন্ট বিটুইন জাস্টিফাই কন্টেন্ট কি বিটুইন একটু দেখি তাও যাচ্ছে না তাহলে আর কি করা হতে হবে এখানে জি জি ডিসপ্লে ইনলাইন ব্লক দিলাম হ্যাঁ এই ক্লাস্টারে এখানে এনে দিয়ে দিই এবার দেখি হয় কিনা জি জি যাচ্ছে না আবার কি করতে হবে ওই যে সাদিয়াপুর খেয়াল আছে হ্যাঁ এটারে প্যারেন্টে কি করতে হবে ফ্ল্যাগ ছাড়া কিন্তু এগুলো কি কাজ করবে না এটা খেয়াল রাখতে হবে এগুলো ডিসেল ফ্ল্যাগস এরপর এটা কি কাজ করবে এটা কিছু একটা ভুল হয়েছে দাঁড়ান দাঁড়ান এই ঠিক আছে ওকে সাদি আবার চা খাওয়া দিন আপনার অ্যাক্টিভিটি এখানে কাস্টমার কি করতে হবে বলেন তো আপনার এটার কালার হবে কি চেঞ্জ তারপরে এটার কি একটা রাউন্ড আছে না রাউন্ডটা কি চেঞ্জ হবে দেন এটা একটু কি মোটা হবে আর ফন্ট কালারটা কি চেঞ্জ হবে দেন হচ্ছে ফন্টের এটার একটা ব্যাকগ্রাউন্ড আসবে দেখা যায় তাহলে আমরা একটু কারেকশনগুলো করে ফেলে চলেন ফার্স্ট কারেকশন হচ্ছে কি এটা যে ঘুরতেছে না এই এই জিনিসটা বেসটা এটার ঘুরে বন্ধ করতে হবে রাউন্ডেড জিরো ঘুরে বন্ধ হয়ে গেছে না কেউ নয় দেখেন শেষ দেখবেন কি করতেছেন আপনি কি করতেছেন শেষ আচ্ছা এরপরে হচ্ছে আমি দিই এফ ডাব্লিউ এফ ডাব্লিউ মানে কি দেখেন হয়ে গেছে ওকে ডান কালার তো সেম করি না এখনো এটা যদি কালার যদি সিসে যাইতে হবে কালারটা এগুলো করে ফেলি আর কি শেষ এরপরে এটার একটু মোটা করতে হবে নাকি একটু বোল্ড করতে হবে এটার একটু চলো চলো এটা অলরেডি বোল্ড কিন্তু তারপরে হচ্ছে না তাহলে আমরা কি করতে পারি এখানে বলেন তো এফ ডাব্লিউ বোল্ডার এখন এই ফন্ট যদি ক্যাপাসিটি থাকে এটা নেওয়া তাহলে নিয়ে নেবে দেখেন নিয়ে নিছে বোল্ড হ্যাঁ তাহলে বোল্ড দিয়ে বোল্ড তো ছিলই এখানে
নিচে কিন্তু ওই যে কালার 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 লাগবে কালার এখানে একটা ফন্ট উইড আছে কালার আছে তাহলে এখানে ওয়েট নাম্বার দিতে পারবো না আমি না ওয়েট নাম্বার দিয়ে যাবে না কালার কালার লাগবে কালার এটা 33 আর এটা মানে 666 দেখেন 666 আমি দুইটা কালার একটা সেট করে দিই হ্যাঁ চলো এটা কার মধ্যে দেখেন তো এক্সপেরিয়েন্স কন্টেন্টের মধ্যে আছে কি কাট কাটের মধ্যে আছে কি কি এস টাইপ এবং কে আছে পি আছে হ্যাঁ চলো আমরা এগুলো একটা সেট করে দিই তাহলে নারাবু বুঝতেছেন এক্সপেরিয়েন্স এক্সপেরিয়েন্স সেকশন স্টার্ট এক্সেস কন্টেন্ট ডট কাট তারপরে কি এস ফাইভ এসবের ভিতরে কিন্তু দুইটা একটাই কিন্তু কাহিনী ঘটে যাবে আবার নাহলে কিন্তু ওই যে স্পেন দুইটা তো মানে কাহিনী ঘটে যাবে এসবের সবাই ওই কালারটা পেয়ে যাবে কালার 333 আশা করি কাজ করবে দেখি কি পাচ্ছে না দেখি ও পাচ্ছে পাচ্ছে তাহলে ঠিক আছে আমরা জায়গা মতোই আছি ফন্ট ওয়েট দিয়ে একটু হ্যাঁ ফন্ট ওয়েট ডব্লিউ আই ডি টি ফন্ট ওয়েট আমি কাজ করতেছে না ডব্লিউ ই আই জি এস টি হ্যাঁ এই জন্য পাচ্ছিল না 400 দেখেন বোল্ড মানে হলো 700 এর জন্য আমাদের প্রবলেমটা করতেছিল এই এখন ঠিক আছে বোল্ড মানে দেখছে ফন্টের বোল্ড মানে কত এই জন্য হচ্ছে সে দিচ্ছে না ওরা বলতেছে যে 600 400 তে এটা ডিফল্ট আছে তাহলে এরা অন্য কিছু বানাবে অন্য বানালে আমরা ওরা দিব না তাহলে আমরা এখানে দিব কি ফন্ট ওয়েট কত 600 তাহলে এটা কাজ শেষ না এটা হয়ে গেছে এরপর হচ্ছে এই কালারটা নিতে হবে কন্ট্রোল অল্ট সি কালারটা নিলাম আমি দেখেন এটা এই সিস্টেমটা করার কারণে পরটা আমার কি আরামসে হয়ে যাবে এই সবের ভিতরে কি একটা স্পেন আছে না ওটা কি হবে লাস্ট চাইল্ড হ্যাঁ সুন্দর করে হয়ে গেল হ্যাঁ এটা ব্যাকগ্রাউন্ড কি হবে এই এটা কি পাবে কি মনে হয় আপনাদের কালার চেঞ্জ করে দিছি এটা ওটা থাক সমস্যা নেই এটা কি পাবে কিনা এটা কোন আগে কোনটা আপু ওই 400 600 দেওয়া আছে এটা পাচ্ছে না এগুলাতে পাচ্ছে এটাতে পাচ্ছে না এটা কি কারণ এটা বেস দেওয়া আছে এজন্য পাচ্ছে না ঠিক আছে ধরন তো একটা বিএস সাকসেস আছে না এটা যদি ধরে দেই তাহলে পাবে তাহলে কি করা যায় বলেন তো এখানে বুটস্ট্র্যাপের বিএস সাকসেস রাখার দরকার আছে এখানে যদি আমরা এটা দিয়ে দিচ্ছি রাখার দরকার নেই জি হ্যাঁ ওটা সাকসেস থাকতেছি না তাহলে লিখারের দরকার নেই এই দেখেন তাহলে চেঞ্জ হয়ে গেল না মানে শর্টকাটগুলো মানে সিস্টেমটা মার্ক বুঝতে হবে আর কি এরপর জাস্ট কি এফ 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 শেষ কাহিনী শেষ হয়ে গেছে কাহিনী খালাস শেষ হ্যাঁ আবার এটার ফন্ট সাইজটা একটু ছোট দেখেন এটা একটু ছোট তাহলে কি করা যায় বলেন তো এখানে যেটা করা যায় দুটো ওয়ে একটা হচ্ছে ফন্ট সাইজ কমায় দেওয়া যায় অথবা আরেকটা কাজ করা যায় সেখানে লিখতে পারেন কি স্মল স্মল লিখলে এটা বাই ডিফল্ট কি আসবে ছোট আসবে তাহলে এখানে কি লিখতে পারি আমরা শেষ আইতো একটু ছোট নামা না নিশ্চয় ছোট হবে নাহলে তো স্মল কাজ করার কথা না স্মল এর ফোর্সেস কত আসে কে জানে এই যে ফোর্সেস দেখেন এখানে 0.75 আর পি এর কত আসে পি এর পি এর পি এর এই যে 1 আর 16 পিক্সেল তাহলে নিশ্চয় কি কম না এটা ও এটা প্রুফ করে হ্যাঁ আর একটু ছোটগুলো দেখা দেন দেন না ছোটগুলো করতে পারেন আপনি ফন্টস চেঞ্জ করে দিবেন আপনি আমার মনে হয় ঠিক আছে এটা একটু বেশি ছোট লাগে তাহলে আপনি করেন কি ফন্ট সাইজ 12 পিক্সেল দেন 13 বেশি ছোট না এখন ঠিক আছে আবার এটা একটা কালার চেঞ্জ এটা কি করতে হবে কালার চেঞ্জ করতে হবে লাইন হেড দিতে হবে রাইট পি এর মধ্যে আসেন
এল এইচ এল জি দেন আর একটা কালার লাগবে পি এর কালার। এই কালার কী ছিল খেলা আপনাদের দেখাচ্ছিলাম একটু আগে রাইট কালার সিক্স দ্যাটস ইট হয়ে গেছে। হ্যাঁ এটা একটু বেশি হয়ে গেছে তাহলে আমরা বেস দিতে পারি এখানে বেস বেস দিলে ডিফল্ট যেটা থাকে এটাতে একটু হালকা বেশি থাকে হয়ে গেছে। আবার এখানে একটা ফাঁকা আছে এখানেও ফাঁকা আছে চলবে আর যদি চার্জার একটু বেশি ফাঁকা তাহলে কী করতে হবে পি এর টপ দিয়ে দিতে পারি। হ্যাঁ পি টি বা এম টি এম টি ব্যাটার হবে এম টি থ্রি ফোর ফাইভ থ্রি এটা সব স্ক্রিনে পাবে এটা ঠিক আছে। হ্যাঁ এটা একটু কমেন্ট আর দুশো লাগছে আবার জাস্ট এটা রাইটে কী লাগবে ব্যাকগ্রাউন্ড দিলে হয়ে যাচ্ছে না ওকে ফাইন। এটা কী এটা হচ্ছে কাট বডি কাট বডি কাট বডি আপনারা বুঝতেছেন সবাই ওকে। এখন আসলে এখন আসলে মানে সময়গুলো এরকম আপনাদের হচ্ছে যে আপনারা কি যে কাজগুলো করছেন ওইটা একটু মাথা রাখতে হবে আর আমার কোড দেখে কি বুঝে নিতে হবে আর বাসায় যায় একটু প্র্যাকটিস করতে হবে। কন্ট্রোল সি দ্যাটস ইট দেখেন চলে আসছে না ওকে। আর যদি মনে হয় যে এদের এখানে গ্যাপ বেশি আমাদের এখানে গ্যাপ কম তাহলে কি করবেন পেডিং পেডিং একটা পেডিং দিবেন এখানে একটা পেডিং দেখেন এখানে কার্ডবোর্ডের মধ্যে একটা পেডিং ডিফল্ট আছে দেখেন দেখা যায় পেডিং একটা বাড়াই দিবেন এখানে 1.1 আছে না দেখেন দুইটাই দুদিকে 1.1 আছে। হ্যাঁ আমি যদি এখানে 1.2 দিই বাড়তেছে না 1.2 তারপরে 1.3 হতে পারে তাহলে এখানে 1.3 হতে পারে তাহলে আমি যদি বলি কার্ডবোর্ডটা অলরেডি আমার ধরাই আছে বললাম কি পেডিং 1.3 আরএম শেষ খেলা শেষ। আর কি লাগে সিম্পল না কাজগুলো আসলে বিষয়টা প্যারা নাই কিন্তু এবার এটা কয় প্যাচ করে কি চারদিকে ছড়া দিলে তো হয়ে যাচ্ছে। আর এখানে বলে দিলাম কি আল্লাহ টেক্সট আপনারা দিয়ে বাসা দিয়ে টাইম নেই না এক্সপিরিয়েন্স টু দিয়ে যাচ্ছিলাম ওটা কই গেল করছি করছি দাঁড়ান ওটা দিয়ে কোথায় সেভ হয়েছে থ্রি থ্রি দেওয়া আছে এটা না ওই যে একটু গ্যাপ থাকলে ভালো লাগে গ্যাপ ভালো লাগছে দেখতে এটা সবাই ক্লিয়ার না আর ছোট করে আবার এটা দেখেন 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 এই ছোট স্ক্রিনে কি একটার কন্টেন্ট আছে আপনার যদি মনে হয় ছোট স্ক্রিনে এটা ঠিক আছে তাহলে নাহলে এই বড় স্ক্রিনে কি করবেন সরাসরিতে কি করবেন যেরকম চাইছিলাম ওইরকমই তো আছে এখানে গ্যাপটার জন্য কি করবো গ্যাপটার জন্য ওই গাটারটা নিয়ে আসবেন এই যে গাটার এখানে আছে আমাদের উপরে। হ্যাঁ অ্যাবোর্ড সেকশনের এখানে একটা গাটার আছে না নেওয়া আছে না কই এটা এই যে এটা ধরেন নেন এই যে কোথায় দিবে এখানে না এখানে এইখানে হয়ে গেছে না সুন্দর সুন্দর ফাঁকা সেম টু সেম ফাঁকা হয়ে গেছে শেষ। আর এই স্ক্রিনে এটা যদি ফুল করে দেন ফুল করলে তো খারাপ লাগবে না মনে হয় তাহলে তাহলে চলো ফুল করে দিয়ে ফুল করলে শুধু বের ভালো লাগবে কোনটা আপু না না এটা সমস্যা নেই এটা আপনার ঠিক হয়ে যাবে দাঁড়ান আমি দেখাচ্ছি
একই তো ওকে আগে সিস্টেম করলাম এই ঠিক আছে দুইটা আর এখানে কি একটা আর একটু বড় স্ক্রিনে গেলে আপু এখানে হচ্ছে এটা ওই যে আমরা যে কোনো অ্যামাউন্ট দিতে পারি তবে আমি দিচ্ছি হচ্ছে ব্রেক পয়েন্টগুলো চেক করতেছি এই যে ব্রেক পয়েন্টগুলো এই যে একটা ব্রেক পয়েন্ট এই একটা ব্রেক পয়েন্ট না এগুলো দিয়ে দিয়ে এখানে ডাইরেক্টলি চেক করতেছি যে স্ক্রিন বাই স্ক্রিন কি ঠিক আছে কিনা যেমন এটা হচ্ছে কি এসএম স্ক্রিনের ব্রেক পয়েন্ট লাস্ট ব্রেক পয়েন্ট আর কি এটা হ্যাঁ এরপরে হচ্ছে এমডি হচ্ছে 991 এটা লাস্ট ব্রেক পয়েন্ট হচ্ছে এটা হ্যাঁ এখন হচ্ছে যে আবার ওই নারাপু মিনাজ তাসমে বলতেছিল যে এগুলো ডাবল হয়েছে এটা কারণ হচ্ছে কি এটা বড় হচ্ছে দেখে কি এগুলো বড় দেখাচ্ছে হ্যাঁ আর একটু বড় স্ক্রিনে গেলে ঠিক হয়ে যাবে এটা কোনো প্রবলেম না হ্যাঁ আর যদি বলেন যে এটা ইস্যু তৈরি হয়ে যাচ্ছে তাহলে এখন যেটা করতে হবে যে তাহলে ওই স্ক্রিনটার ব্যাপারে আপনার চিন্তা করতে হবে একটু কি করবেন এখানে ওকে এই স্ক্রিনের ব্যাপারে চিন্তা করতে হবে কি করবেন লাইন হোক কিন্তু আমি ওইটা লাইনে চাইতেছি তাহলে আপনার দুই লাইনই আসতে হবে এটা এক লাইনে থাকবে এটা এক লাইনে আমার হলো যে যে ওই ডিজাইন পুরোটা এক লাইনে থাকবে বড় স্ক্রিনে ছোট স্ক্রিনে দুই লাইন হোক কিন্তু আমি ওই পাশের বাটনটারে দুই লাইনে নিব এটা তো এটার সাথে রিলেটেড এটা যদি দুই লাইনে চলে আসে তাহলে অটোমেটিক্যালি এটা বেড়ে যাবে এটা ফোর্স করে তাহলে আলাদা আলাদা করতে হবে তাহলে আমাদের সিনটেক্স থেকে বের হয়ে যেতে হবে তাহলে ওকে তাহলে এখানে আরেকটা কাজ করতে পারেন যে স্ক্রিনেও কি ওই ছয় ছয় রাখতে পারেন ছয় ছয় হ্যাঁ আর এখানে বলতে পারেন কত এমডিতে আসলে এখানেও ছয় তার এখানে হবে কত তিন এটা এটা করতে পারেন কাটার কি না এখানে কাটার এখানে জিরো করে রাখছেন তাহলে আমরা এখানে করতে পারি কি এখানেও ফোর তাহলে এর এমডির পরে কত আছে এলজি না এলজি জিরো করলাম আর এটা এলজিতে গেলে কি হবে তাহলে এটা বলে দিতে হবে না এখন তো এমডির জন্য বলা আছে এমডিতে এমডির পরে কত 1199 এই স্ক্রিনে আসলে কি এরকম চান এটারে তাহলে আবার কি করতে হবে তখন এটা আবার ব্রেক পয়েন্ট লিখতে হবে তাহলে হচ্ছে লিখবে কল এলজি ফোর তিন চারে কত 12 আর এখানে কল এল জি ওয়াই এলজি জিরো ওই স্ক্রিনে তো এটা দরকার নাই শেষ না শুনছে এই যে অফসেটটারে ক্লিয়ার করতে হবে আর কি দাঁড়ান আমি বলতেছি অফসেট এলজি জিরো শেষ ক্লিয়ার আপু কি বললেন আবার না না লাগবে না ঠিক করলাম তো এটা এই যে এটা হচ্ছে গাটারের জন্য এই যে তাহলে একটু ক্লিয়ার সবাই আমরা এখানে একটা স্ক্রিপ্ট করলাম এটা আপনারা করবেন একশো একশো কালে করে আনবেন কালকে করে না আনলে এটা 50-11 জরিমানা সবার জন্য এই আমি বলতেছি কাই করতে হবে এটা করতে হবে মাসবি এখানে একটা আমরা এখানে এটা করব এখানে একটা ডিফিকাল্টি আছে হ্যাঁ খেয়াল করেন ডিফিকাল্টিটা কি সুন্দর না একদম সিমসাম ক্লিক করলে এখানে দেখেন এটা একটা কি আসতেছে ক্লিক করলে পপ আসতেছে ক্লিক করলে পপ আসতেছে দেখা যায় এটা ডিফিকাল্টি মনে আপনাদের কাছে এটা এটা কিভাবে করতে হয় বলেন আপনি বলেন কিভাবে করতে হয় হ্যাঁ বুড়িশ একটা এ আছে এটার নাম মনে রাখতে হবে এটার নাম হচ্ছে মডাল হ্যাঁ কম্পোনেন্টস মডাল একটু খেয়াল করুন তো একটু এদিকে মডাল হ্যাঁ ক্লিক করলে বেরো আসতেছে এটা হচ্ছে কি মডাল তাহলে হাতিয়ার আছে আমাদের কাছে এবার হচ্ছে এটার কি সাইজ করতে হবে তারপর অ্যাপ্লাই করতে হবে খেলা শেষ ক্লিয়ার আবার একটু দেখেন তো এই সেকশনটা দেখতে এটার মতন না হেডিং টেডিং তো এরকমই এটা কালকে আমরা প্রথমে এটাই করছিলাম পরে নেই স্মল ভাইয়ের গুতা গুতি হচ্ছে আমরা এটার এটা বানাইছি চলেন এই আমরা হচ্ছে পদে এখানে এক্সপিরিয়েন্সটা কপি করি এক্সপিরিয়েন্সটা কপি করে হচ্ছে কি এটা বানাই ফেলি সিম্পল জিনিস এই আমি কথা বলেন না সময় কম আমি হচ্ছে যে এক্সপিরিয়েন্সটা কপি করলাম হ্যাঁ এক্সপিরিয়েন্সটা কপি করে আমি হচ্ছে যে নিচে গেলাম এটার নাম কি গ্যালারি না প্রজেক্ট সাহা চাপা চাপা এই সজীব জানি কেটে টাকা আমার ভয়
এইটা ছিল কি প্রজেক্ট না? তো আমরা এটা প্রজেক্ট করে দিলাম, প্রজেক্ট। তাহলে একটা যদি আমরা দেখি, দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে না, প্রজেক্ট। ওকে, তাহলে আমার এই কন্টেন্টটা তো দরকার নেই এখানে। বটম কেন? এখানে আমরা একটা হচ্ছে যে ইয়া দিয়ে রাখি, বর্ডার টপ দিয়ে রাখি একটা। আচ্ছা, ওটা কোডে আমি কাস্টমাইজ করে দিব, নো প্রবলেম। এখন দেখেন আমার এইগুলো দরকার আছে, এইগুলোর পরে আমরা এই ধরনের কন্টেন্ট, রাইট? তাহলে আমি হচ্ছে এখানে কি করতেছি দেখেন, এই যে এই ব্লগের ভিতরে যে কোডটা আছে না, এটা রিমুভ করে দিচ্ছি। এই কাট টু কাট কি, কাট টু কাট রিমুভ। আবার হচ্ছে এখানে আসেন, কাট টু কাট কি রিমুভ, এখানে আসেন, কাট টু কাট রিমুভ। তাহলে এখানে স্ক্রিনের দিকে তাকান, শেষ। দেখেন হয়ে গেল না, কিন্তু এখানে কয়টা আছে, একটা দুটো তিন চারটা। তাহলে আমার এখানে একটু চেঞ্জ করতে হবে, রাইট? ওকে, আমরা এখানে আপাতত হচ্ছে ব্রেক পয়েন্ট দুইটা রাখি, ছয়টা রাখি, এভাবে থাক, বাদ দিয়ে এগুলো কেটে দিই, একটু লাগবে না, এতগুলো এখানে লাগবে না। আমার হচ্ছে স্মল ডিভাইসে দুইটা করে রাখবো, এবং পরবর্তী স্ক্রিনে ওকে দুইটা চারটা এরকম করে রাখবো। এই স্মল স্ক্রিনে একদম এক্সট্রা স্মলে দুই একটা করে থাকবে, স্মল স্ক্রিনে কি দুইটা করে থাকবে, এবং পরবর্তী স্ক্রিনগুলোতে থাকবে কয়টা করে, তিনটা করে না চারটা করে। ওকে ফাইন, তাহলে কি কল এমডি থ্রি, তাহলে তিন চারে কত, বারো, তাহলে আরেকটা লাগবে না এখানে, দিয়ে দিলাম, শেষ। দেখেন হয়ে গেছে। ওকে, তাহলে আবার এখানে আসবে কি শুধুমাত্র, শুধু ইমেজ না? হ্যাঁ, শুধু ইমেজ। তবে ইমেজের আগে আমি এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ দিব, নিলাম, হুদাই নিলাম। এরপর হচ্ছে কি আইএমজি, আমাদের এক্সপিরিয়েন্সের ইমেজ দেওয়া ছিল না, ওগুলো এখানে অ্যাপ্লাই করে দিই, আর ইমেজ না আমাদের লাগলো না আর কি, ইমেজ। এরপর কি এক্সপিরিয়েন্স ওয়ান, অল্টার এবং টাইটেল মাস্ট বি ইউজ করতে হবে, মাস্ট বি, এটা কোনো বিকল্প নেই, মিনিংফুল কিছু ইউজ দিবেন, ডট ডট না, এটা আমি শেখার জন্য দিচ্ছি, আপনার ডট ডট দিলে পরে মামলা খেয়ে যাবেন। এখানে ক্লাস দিব, ক্লাসের মধ্যে লিখবো কি ইমেজ ফ্লুইড, এটা কি কাজ করে বলেন তো, ইমেজ রাস্তিক করে। হ্যাঁ, এই এটারে কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম, কপি করে এখানেও দিয়ে দিলাম, কপি করে কি এখানেও দিয়ে দিলাম। এটার নাম চেঞ্জ করে দিচ্ছি, এটা দিচ্ছি কত থ্রি, এটা দিচ্ছি কত থ্রি, তাহলে একটু কি গ্যাপ গ্যাপ ডিপেন্ডেন্স আসবে আর কি একটু। হ্যাঁ, দেখেন তো হয়ে গেছে না, সিম্পল জিনিস, কতক্ষণ লাগছে এটা করতে, ক্লিক করলে এটা বের হয়ে আসবে, ক্লিক করলে এটা বের, এটার কি বলে মডাল, কাজটা কি বলছে দেখেন তো, এই যে ক্লিকেবল না, এটা কি বাটন না, এটা এটা বাটন হতে পারে, অ্যাঙ্কর ট্যাগ হতে পারে, আমি হতে পারে, আপনি হতে পারে, যা মন চায় হোক, কোনো প্রবলেম নাই। তবে এটার মধ্যে থাকতে হবে একটা হাতিয়ার, তার নাম হচ্ছে কি ডাটা বিএস টগল মডাল। এটার যখন এটা যখন হিট করবে, আমি যখন এখানে হিট করবো, তখন এটা থেকে একটা কি ফাংশন কল হবে, ওই ফাংশনটার কারণে কি করবে, এই ফাংশনটা কি করবে দেখেন, ফাংশনটা হচ্ছে যে এটারে বের করে উপরে নিয়ে আসবে, মডেলটারে বের করে কি এরকম উপরে নিয়ে আসবে। তাহলে হচ্ছে যে আমি আপনি যেই বসি না কেন, তার মধ্যে কি লাগবে, ডাটাবেস টগল লাগবে, ক্লিয়ার? এবার দেখেন তো, ডাটাবেস টগলের উপরে ক্লিক করলে, ওই ফাংশনটা কল হলে এটাই কেন আসে, বা এটাই কেন আসতেছে, অন্য কেউ আসতেছে না কেন, কারণ হচ্ছে যে এটার একটা নাম আছে, এটা একটা কি আছে নাম আছে, আর এই বাটনের মধ্যে ওই নামটা কল করা আছে। তখন কি হচ্ছে, তাহলে আলটিমেটলি এই বাটনে ক্লিক করলে ডাটাবেস টগলটা যখন কি অ্যাক্টিভ হচ্ছে, তখন ও একটা লিঙ্ক খুঁজতেছে, কি খুঁজতেছে, লিঙ্কটার নাম কি, লিঙ্কটার নাম হচ্ছে এখানে যেটা ছিল এটা, দেখেন এখানে যেটা ছিল এটা, যখন এটা হয় তখন কি হচ্ছে, এখানে হিট হয়ে এটা খুঁজতেছে, আর এটা এসে কি ওপেন হয়ে যাচ্ছে, কারণ ডাটাবেস মডেল, ডাটাবেস টগল মডেলের কাজ হচ্ছে কি এরকম করে কিছু একটা কি করা, ওপেন করা, কি একটু পপ আপ করে কিছু একটা ওপেন করা। তাহলে সিম্পলি দেখেন তো, আমি যদি এখানে এরকম করি কাজটা, এই যে মডেল থেকে শুধু মডেল বডিটা যদি কপি করি, জাস্ট মডেল বডি কপি করলাম, হ্যাঁ, কপি করে দুনিয়ার বাইরে এসে যদি এটারে এখানে বলে দেই, প্রজেক্ট ওয়ান মডেল, কারণ আমাদের তো অনেকগুলো প্রজেক্ট আছে না, সবগুলোর কিন্তু আলাদা করে থাকবে, যে কোনো জায়গায় রাখতে পারেন, যে কোনো জায়গায়, তবে সেম পেজে থাকতে হবে। দেন আমি দেখেন একদম সবার শেষে এসে দিয়েছি কি, এটা দিলাম, দেন কোনো ঝামেলা আছে, এটা একটা নাম আছে না আইডি, এটা হচ্ছে তার নাম, আমি বললাম কি প্রজেক্ট ওয়ান, আইডির নামের মধ্যে কোনো হাইপেন দিবেন না, হ্যাঁ, হাইপেন দিলে পাবে না,
এরপরে যে এরিয়া লেভেল এটা সেটা এগুলো বাদ দিয়ে দেন, এটা লাগবে না। এখন আমি যদি এই মডেলটারে ডাক দিই তাহলে নাম কি হবে? প্রজেক্ট ওয়ান। হ্যাঁ, আর ডাকবো কোথায় বলেন তো? এই এখানে ক্লিক করলে এই মডেলটা আসবে। তাহলে এখানে ক্লিক করলে হাইপারপ্যারামিটারস আছে, হাইপারপ্যারামিটারস এর মধ্যে বলে দিতে হবে কি প্রজেক্ট ওয়ান। হ্যাঁ, প্রজেক্ট ওয়ান এর বিষয়টা বুঝছেন? এটা এটা ক্লিক করলে এখানে হিট করবে, এখানে ক্লিক করলে এখানে হিট করবে। আর একটা দেখেন তো, এখানে এর অ্যাঙ্কর ট্যাগ আছে, লিংক কোথায় দিছে দেখেন তো? না, ডাটাবেস টার্গেটে দিছে। হাইপারপ্যারামিটারসের যে কাজ করে ডাটাবেস টার্গেটও কি সেম কাজ করে। ক্লিয়ার? যে কোনো জায়গায় যদি আপনি লিঙ্ক অ্যান্সেট করতে চান উইদাউট অ্যাঙ্কর ট্যাগ, জাস্ট অ্যাপ্লাই করে দেবেন কি, শেষ, খেলা শেষ। এরপরে আর একটু আসেন তো, ক্লিক করেন, কিছু হচ্ছে? একটু পর্যন্ত যাচ্ছে কিন্তু পরবর্তী কাজ করতে পারতেছে? করবে, কখন করবে জানেন? যখন আপনি বলবেন কি ডাটাবেস টগল মডেল, এটা টগল হচ্ছে কিন্তু ফাংশনটা কল হচ্ছে না। ফাংশন কল করতে হলে আমি লিখে দিলাম কি এই, আর এটা যখন হিট করবে তখন এই ফাংশনটা কল হবে। ফাংশনের কাজ কি, কিছু একটা কি পপ আপ করে ওপেন করা। হয়ে গেছে, শেষ। আবার এটার কাস্টমাইজ করবেন এটার মতো করে। কি কি আছে এখানে? হেডিং নেই, আমাদের এখানে হেডিং আছে, তাহলে হেডিং বাদ যাবে। এরপরে ইমেজ আসবে, আমাদের এখানে ইমেজ নেই, ইমেজ দিয়ে দিব। এবারে বাটন, ক্লোজ বাটনটা আছে নাই, কিন্তু কি আছে, কিছু টেক্সট আছে দেখা যায়, ফুটের কিছু টেক্সট, আর টেক্সটটা নিয়ে নেব শেষ। গটনে ক্লিয়ার? তাহলে জাস্ট কাস্টম করবো, চলেন এটা ধরেন, ধরো হচ্ছে যে এই বাটনগুলো ফেলে দিচ্ছি। হ্যাঁ, বাটনগুলো ফেলে এখানে একটা পি দিয়ে দিচ্ছি আমি, শেষ, একটা কাজ শেষ। এখানে কি আসবে? ইমেজ। ইমেজ নেওয়ারও দরকার নেই, এখানে ইমেজ আসে না, সেম ইমেজে তো আসবে ক্লিক করলে। মনে করেন আপনি চাচ্ছেন হচ্ছে যে বাসে উঠলেন হচ্ছে যে নোয়াখালীর, চলে গেলাম বরিশাল, তাহলে তো হবে না, তাহলে সেমটাই কেন যেন ওপেন হয়, যদি নাকি সেমটাই রেখে দিলাম এখানে। এরপরে টাইটেলটার মধ্যে লিখে লিখে নেয়, তাহলে এটা বাদ দিয়ে দিলাম, তাহলে খেলা এখানে কি 90% শেষ। ঠিক আছে, আবার এটাকে ফুল উইথ পাবে, আর এটা লেখার স্টাইলটা কি চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? আমি একটা ক্লাস দিচ্ছি একটা অ্যালেজ বেস, দেন এটা কিসের মধ্যে আছে, মডেলের মধ্যে আছে না? ওকে, তাহলে যতগুলো মডেল থাকবে আমার, সবগুলো মডেলের হচ্ছে যে যদি পি থাকে ভিতরে, মডেল যতগুলো থাকবে এবং মডেল ভিতরে যদি পি থাকে, পি এর কালার হয়ে যাবে কি বলেন তো? রাইট, কালার হবে 666। দেখেন সুন্দর হয়ে গেছে না? এটার উইথ 100% করার জন্য কি লাগবে? কিচ্ছু না, খালি হলো যে এখানে আসবেন এবং লিখবেন কি উইথ 100, খেলা শেষ, কমপ্লিটলি শেষ। ঘটনা ঠিক আছে, আর কিছু লাগবে? কি সেন্টারে আসছে উপর থেকে? হ্যাঁ, নামান, ধরেন এটারে আমার এখানে যত মডেল লাগবে সবগুলোর আমি কি টপ থেকে 12 ভিউ হাইট কমাই দিলাম, নামাই দিলাম। এটা আগে দেখাই আপনাদেরকে, আমি মুখস্থ করলে তো হবে না, একটু দেখেন তো, একটু প্লিজ দিয়ে খেয়াল করেন, এটা একটু ইন্সপেক্ট করেন এটা একটু, বাট কী দিয়ে করা আছে দেখেন, এটা দেখেন পজিশন দিয়ে করা আছে, এটা এই যে এই যে এই যে মডেলটা কই, এই দেখা যায় পজিশন দিয়ে করা আছে। তাহলে পজিশন দিয়ে টপ থেকে আমাদের সোজা না, এটা আপনি এখানে দেন 12 BH, দেখেন নিচে নেমে গেছে। আর যদি আরো না পাবেন আপনার ইচ্ছা, আপনার জিনিস বার্টিক্যাল হাইট না ভিউ হাইট, দেখেন হয়ে গেছে না, ঘটনা ক্লিয়ার, সিম্পল না একদম। আবার যদি বলেন যে ভাই এটার উপরে নিচে তো এই ফাঁকা আছে, আমাদের নাই কেন এরকম ফাঁকা, ফাঁকা করে দিবেন, তারপর আমি করে দিচ্ছি, এত কিছু করে দিলাম ফাঁকা করতে আর কি। তাহলে হচ্ছে এখান দেন পিবি, কারণ কি পিডিং বটম 4 শেষ। হ্যাঁ, আর যদি মনে করেন এটা হচ্ছে না আপনার, তাহলে আরো বাড়ান, আমি দিতে এখানে হচ্ছে যে হ্যাঁ 5 দিয়ে দিন, শেষ, এই শেষ। আচ্ছা, এরপরে হচ্ছে যে আপনার, আমি যদি এটার মধ্যে যদি একটা দিতে চাই এটার মধ্যে বা এটার মধ্যে, তাহলে কি করতে হবে? তাহলে হচ্ছে যে দেখেন প্লিজ একটু সবাই বুঝেন একটু ব্যাপারটা, আমার আরেকটা মডেল লাগবে সেম টু সেম, কি আরেকটা মডেল লাগবে, শুধু এটার মধ্যে জাস্ট কন্টেন্টগুলো জাস্ট চেঞ্জ হয়ে যাবে,
এরপর যেমন এটার আপাত এগুলো সেমি থাকে, এর বললাম কি ফোর, আমি চার নাম্বারটাতে অ্যাড করবো, এটার নাম হয়ে যাবে কি ফোর, মিনিংফুল নাম চেঞ্জ হয়ে যাবে, কারণ সেম টু সেম দিলে কি হবে আপনার আইডি হতে হবে ইউনিক, দুইটা সেম আইডি কি কাজ করবে না, হওয়া যাবে না। হ্যাঁ, তাহলে কী লিখতে হয় এখানে দেখেন তো, ডাটাবেস টগল লাগবে, ডাটাবেস টগল কি লাগবে, ডাটাবেস টগল কি মডেল, কি মডেল, হ্যাঁ প্রজেক্টস কত ফোর, প্রজেক্টস ফোর, ওকে ক্লিয়ার সবাই, ওকে দেখেন তো এই যে চলে আসছে সিম্পল। আমরা রাস্তা চেক করি একটু, দেখেন ঠিকঠাক কোনো সমস্যা নেই, দেখেন কত আরাম, কি মার্জিন বটম কি জিনিস, আবার আচ্ছা একটা দিন দেখেন এর, আপনারা আগে কাজের কাজের কথা কেন এদিকে আসেন, এটা আমার কি অ্যাসম্বলি স্ট্রিমে ঠিক আছে, হ্যাঁ এবার হচ্ছে 575 আসেন, এবার এক পাশে ছড়ে গেছে না, তাহলে এই স্ক্রিনে এটা মাসনে থাকা জরুরি না এটা, তাহলে কি করা যায় বলুন বলুন, কোথায় দিবে ব্রেক পয়েন্ট দিয়ে সেন্টার, এটা কিছু আছে অ্যালাইনমেন্ট করার কোনো ফ্ল্যাক্সেশন আছে কিছু, চলেন তাহলে আমরা একটু হচ্ছে তো ইয়ে থেকে নিয়ে আসি, হ্যাঁ লেআউটে যাই, লেআউট থেকে কি কলাম, মানে বুট স্ট্র্যাপের ক্লাস তো আছে জানি, কিন্তু তারপরে আন্দাজ দিলে তো হবে না, এ সিডার আসছে না জাস্টিফাই কন্টেন্ট কি, আচ্ছা চলে অ্যাপ্লাই করি তাহলে, চলেন আগে দেখি না মানে সেন্টার দিলাম, হ্যাঁ আসছে ডিসপ্লে ফ্ল্যাক্স ইউজ করে তাহলে ডিসপ্লে ফ্ল্যাক্স ইউজ করে চলেন, কি করবেন সাহেব বলেন কি করা লাগবে বলেন, কলামে কত বলবো, চলেন দেখি ব্রেক পয়েন্ট দিয়ে সেটা ডিসকোড এখানে এখানে, কিন্তু একটারে তো হলো না, ওই যে সবগুলা কলাম করে দিতে হবে, এটা তার উপায় নাই, আর কিছু মাথায় আইছে না, তাহলে আমি একটু ট্রাই করি, হ্যাঁ আপনি বললে হয়ে যাবে, না আন্দাজি আগে ট্রাই করি, ট্রাই করা দ্বারা এখন মনে করেন যে হচ্ছে যে আমি একটা ট্রিক্স খাটাই, সেটা হচ্ছে যে প্যারেন্ট না, এটা প্যারেন্টের মধ্যে বললাম আমি হচ্ছে যে টেক্সট সেন্টার দেখি, শেষ না খেলা, ওকে তাহলে হচ্ছে দেখেন আপনার হচ্ছে যে এই ক্লাসের শুরু থেকে যা কিছু বললাম যে হচ্ছে কীভাবে আপনার অ্যাসেসিভ করতে হচ্ছে, কী কী বিষয়ে খেয়াল রাখতে হচ্ছে, যে তার কোন কোন স্টুডেন্ট চেক করতে হবে, কীভাবে চেক করতে হবে, এ টু জেড সবগুলো আপনার মাথায় রেখে একটা সুন্দর করে ঠান্ডা মাথায় আস্তে আস্তে কোডগুলো করুন, দেখুন হয়ে যাচ্ছে। আর একটা বিষয় হচ্ছে কোড করার সময় হচ্ছে যদি প্রবলেম পড়েন, এটা কিন্তু একদম কমন ইস্যু, প্রবলেমে পড়বেনই তখন হাইপার হওয়া যাবে না, মানে চুল ছিঁড়ে যাবে না, প্রবলেমে পড়লে চিন্তা করেন, ভাবেন কীভাবে সলভ করা যায়, আর না পারলে ছেড়ে দেন, রিল্যাক্স হন, অন্য কিছু করেন, রিল্যাক্স হন, চা খান, গল্প করেন, এরপর আবার বসেন, বসে কোডটা চেক করেন, ফাইন্ড আউট করার ট্রাই করেন যে কোথায় প্রবলেম, দেন এই যে টোটাল যা অবধি যা করতে আসনি করে সব মাথায় আনেন, এনে চিন্তা করেন যে কিভাবে সলভ করা যায়, ধীরে ধীরে চেষ্টা করেন, তাহলে হবে, ঠিক আছে আল্লাহ হাফেজ, ভালো থাকেন, কালকে অন টাইমে আসবেন, কালকে এটা শেষ করতে হবে, নেক্সট আরেকটা টেমপ্লেট ওটা দেখবো, আর হচ্ছে রিটেনটা দেখবো, আমি আমি হচ্ছে যে